আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আমার মনে হয় সবচেয়ে বেশি মানুষের কারণে সমালোচনা মানুষকে শেষ পর্যন্ত পরিশুদ্ধ করতে পারে। সমালোচনার মধ্যে দুটো ভাগ থাকে, এক ধরনের ভাগ হচ্ছে সেটি নোংরা সমালোচনা, সেটি আপনাকে পরিশুদ্ধ করবে না, সেটি আপনাকে হয়তো বিরক্ত করবে, কিন্তু আরেক ধরনের সমালোচনা থাকে যেটি সত্যিকার অর্থে আপনাকে পরিশুদ্ধ করতে পারে। একজন মানুষ সে যদি তথ্য গ্রহণ করার ক্ষেত্রে উদার হয়, সে বিশ্বাসী হতে পারে অবিশ্বাসী হতে পারে, যেমন আপনি অবিশ্বাসী একজন মানুষ, কিন্তু মুশফিকুর রহমান মিনার ভাই যখন তার তথ্য প্রদান আপনাকে করলো, আপনার যেখানে মনে হয়েছে না এই জায়গায় আমার লুফল আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনি গ্রহণ করেছেন, এটি হচ্ছে উদারতা। ঠিক তেমনি মুশফিকুর রহমান মিনার যদি কোনো তথ্য পাত্রের ক্ষেত্রে সে কিন্তু একটি বিষয় বারবার বলেছে যে ভাই এটি আমার ইসলাম পয়েন্ট অফ ভিউ এর চিন্তা, অর্থাৎ আমি একজন মুসলিম হিসাবে এই বিষয়টা চিন্তা করি, তার মানে সে কিন্তু মেনে নিচ্ছে যে তার এই চিন্তাটা মুসলিম হিসাবে থাকার জন্যই সীমাবদ্ধ, সে মুসলিমের এই ধারণাটার উপরে বাস করে। এটি মেনে নেওয়া মানে হচ্ছে যে বোঝানো যে আমার এই ধারণাটা হচ্ছে একটি ছোট্ট বৃত্তের মধ্যে আবদ্ধ, আমি মুসলিম তার জন্য এই ধারণায় বাস করি। এটাও কিন্তু এক ধরনের উন্মুক্ত চিন্তা, যে চিন্তায় আপনার বিপরীত মতের চিন্তাকে সম্মান জানানো হচ্ছে। তো এই জায়গাটা আমার অবশ্যই সবারই থাকা উচিত। জি ভাই বলুন। অবশ্যই অবশ্যই আমি মানে গতকাল রাতেই একটা লেখা লিখেছি, এই যে যে প্যারাডক্সিক্যাল সাজিদ দুই এর জি কথা জি বললেন, সেই হুম 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 লেখাটার নাম, সেই লেখাটার অধ্যায়টা ছিল অমুসলিমদের অধিকার বিষয়ে। প্যারাডক্সিক্যাল সাজিদ নামক বইটাতে যে অমুসলিমদের অধিকার আছে, অনেক অধিকার আছে, অনেক সম্মান দেওয়া হয়েছে, এই ধরনের যে একটা দাবি ওই বইটাতে করা হয়েছে। আমাকে কয়েকজন ব্যক্তি বললেন এই বিষয়টা নিয়ে লেখার জন্য, কিন্তু আমি বইটা পড়ার মতো সময় পাচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত একটা চ্যাপ্টার পড়লাম, মানে বেছে বেছে একটা চ্যাপ্টার পড়লাম এবং এই চ্যাপ্টারটার বিরুদ্ধে একটা লেখাও লিখলাম। তো আপনি যদি এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন যে ইসলামে অমুসলিমদের অধিকার বা অমুসলিমদের সম্মান দেয়া বা মর্যাদা দেয়া, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা বলেন? আচ্ছা, আমি এই বিষয়টি একটু পুরাতন কিছু মানে একটু ভাস্ট টাইম নিয়ে বলতে চাই, একটু লম্বা সময় নিয়ে বলতে চাই, যাতে হ্যাঁ যেই শুনুক না কেন, সে বিশ্বাসী ভাই বা অবিশ্বাসী হোক, তার জন্য একটু ক্লিয়ার হয়। আমি একটু পয়েন্ট আকারে বলি এবং সত্যিকার অর্থে অমুসলিমদেরকে ইসলাম কি দৃষ্টিতে দেখে এই জায়গাটা বোঝার জন্য ইসলামের বিকাশটা বোঝাটা খুবই জরুরি। ইসলাম মূলত দুই ভাগে বিভক্ত, ইসলাম কিন্তু একটা ইসলাম না। প্রথমেই আমরা মনে করি যে সাধারণ যারা ইসলাম বিশ্বাসী বা এজ এ মুসলিম পরিবারের জন্মগ্রহণ করার ক্ষেত্রে যারা মুসলিম তারা বা যারা সমালোচনা করে তারা মনে করে ইসলাম একটি। এর প্রথম দ্বিমতটা হচ্ছে এই যে ইসলাম কিন্তু একটি না, ইসলাম হচ্ছে দুই ভাগে বিভক্ত। ইসলামের টোটালি কাঠামো, ইসলামের টোটালি ধরনটা হচ্ছে দুই জায়গা থেকে উদ্ভব হয়েছে। একটি হচ্ছে মক্কার নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলাম, এটা আমি বলি মক্কার নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলাম, আর মদিনার আচ্ছা রাজনৈতিক রাষ্ট্রতন্ত্র বা রাষ্ট্রযন্ত্র কাঠামোর ইসলাম। দুই ইসলাম কিন্তু আলাদা। নবী আচ্ছা মোহাম্মদের দুটো ক্যারেক্টার পুরো 23 বছরে উনি প্লে করেছেন, ওনাদের নবীর জীবন, তাতে উনি দুটো ক্যারেক্টার প্লে করেছেন, একটি হচ্ছে মক্কার নবী মোহাম্মদ আর একটি হচ্ছে মদিনার নবী মোহাম্মদ। মক্কার নবী মোহাম্মদ একটি চরিত্রের, মদিনার নবী মোহাম্মদ কিন্তু পুরো আলাদা চরিত্রের। আমরা যে ইসলাম পাই, অর্থাৎ 23 বছর ধরে যে ইসলাম বিকশিত হয়েছে, নবী মোহাম্মদ 23 বছর ইসলাম প্রচার করেছেন, এই ইসলাম কিন্তু 23 বছরের ইসলাম না। বর্তমানে যে ইসলাম আমরা পালন করি, লালন করি বা মুসলিমরা বিশ্বাস করে, সেই ইসলাম কিন্তু হচ্ছে মাত্র 3 বছরের ইসলাম। এখনকার সকল ইসলাম হচ্ছে শেষ 3 বছরের, অর্থাৎ 23 বছরের মধ্যে 20 বছর ভুলে যান, শেষ 3 বছর, অষ্টম নবম দশম, এই 3 বছরের হচ্ছে শেষ সংস্করণের ফসল হচ্ছে বর্তমান ইসলাম। আর এর আগের যে 20 বছরের ইসলাম, মক্কাকালীন সময় এবং মদিনার 7 বছর, মক্কার 13 বছর এবং মদিনার 7 বছর, এই 20 বছরের ইসলাম কিন্তু এখন আমরা পালন করি না। এই 20 বছরের ইসলামকে আবার 5টি স্তরে ভাগ করা যায়, সময় ফ্রেম অনুযায়ী ভাগ আছে, এবং এই 5টি স্তরের 20 বছর ইসলামকে 5টি স্তরের 5টি ক্যারেক্টার আছে ইসলামের চিন্তা চেতনার ক্ষেত্রে, 5টি ক্যারেক্টার আছে। যেমন কোনো মুসলিমের পক্ষে কিন্তু নবী মোহাম্মদকে পুরো কপি করা সম্ভব না বা নবী মোহাম্মদের জীবন চরণ ফলো করা সম্ভব না। অনেকে বলেন যে এটা কেমন কথা, একজন মুসলিম তো নবী মোহাম্মদের জীবনই ফলো করতে চায়, কিন্তু সত্যি কথা হচ্ছে এটি সবচেয়ে ভুল কথা। কারণ নবী মোহাম্মদ 63 বছর বেঁচে ছিলেন বা ইংরেজি হিসাবে 61 বছর বেঁচে ছিলেন, তার যে বেঁচে থাকার যে ইতিহাস আমরা পাই সেটি কারো পক্ষেই মেনে চলা সম্ভব না। কেন সম্ভব না, একটু যদি আমরা অন্যভাবে চিন্তা করি, যে নবী মোহাম্মদ কিন্তু 39 বছর পর্যন্ত নামাজ করেননি, নবী মোহাম্মদ 39 বছর পর্যন্ত নামাজ করেননি, 50-এর আগে 5 ওয়াক্ত নামাজ করেননি, অর্থাৎ 50 বছর বয়সের আগে উনি 5 ওয়াক্ত নামাজ করেননি। নবী মোহাম্মদ 55 বছর বয়সের আগে পুরো মাস ধরে কোনোদিন রোজা রাখেননি। নবী মোহাম্মদ 58 বছর বয়সের আগে নিজেও হিজাব এবং মাহারামের কোনো প্রথা মানেননি, অর্থাৎ 63 বছর বিতেছেন, 58 বছর পর্যন্ত কিন্তু হিজাবের প্রথা উনি মানেন নাই, 58 বছর পর্যন্ত উনি কিন্তু মাহারামের কোনো প্রথা মানেন নাই, অর্থাৎ মাহারাম বা হিজাবের যে ধারণা সেগুলো সবই কিন্তু উনি ব্রেক করেছেন। এমনকি কিন্তু নবী মোহাম্মদের যারা অনুসারী সাহাবিরা তারাও নবী মোহাম্মদের 59 বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মদ পান করতেন, অর্থাৎ মদ পান কমন ফেনোমেনা ছিল। এখন কিন্তু আমি এখানে নবী একটা মোহাম্মদ, জি বলেন, কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন এসে যায় যে আমরা কি ইসলাম বলতে যে জিনিসটা বুঝি, সেই জিনিসটা তো আমরা জানি যে পরবর্তী সময়ে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেই আয়াতগুলো প্রাথমিক আয়াতগুলোকে রিপ্লেস করে দেয়, এই ধরনের তো একটা ব্যাপার আছে, তাই না? আমি এটি একটু এখনই বলতে যাব যে মক্কার ইসলামটা কি এবং মদিনার ইসলামটা কি, তখন বোঝা যাবে যে কেন এইটা কি এবং কিভাবে কোন সংবিধানটাকে আপনাকে মানতে হবে। এটি হলো সাধারণ মুসলিমদের বোঝা উচিত এবং যারা ইসলামের সমালোচনা করে তাদেরও বোঝা উচিত। এখন প্রশ্ন তুলতেই পারি আমরা যে আমি কি তাহলে 59 বছর বয়স পর্যন্ত মদ পান করতে পারি, বা আমি কি 55 বছর বয়স পর্যন্ত রোজা না রেখে থাকতে পারি, বা আমি কি 39 বছর পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারি, বা আমি 58 বছর বয়স পর্যন্ত হিজাব বা মাহারামের প্রথা না মানলেও থাকতে পারি। তার মানে আমরা কিন্তু নবী মোহাম্মদের পুরো জীবনকে অনুসরণ করতে পারি না, কারণ নবী মোহাম্মদ 58 বছর পর্যন্ত তার যে ধর্মমতের যে ধারণার এখনকার পরিপ্রকাশ সেটি কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। শেষ সময় এসে মদিনার শেষ 4 বছরে, আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি শেষ 3 বছরে, নবী মোহাম্মদ যে রুলস রেগুলেশন গুলো দিয়েছেন সেটি হচ্ছে বর্তমানের ইসলাম, এবং সেই ইসলামই হচ্ছে আমরা পালন করছি। তার মানে পুরো নবী মোহাম্মদের জীবনকে কিন্তু আমাদের পক্ষে কখনোই মেনে চলা সম্ভব না। এখন একটু আগে যে কথাটা বললেন যে এই যে মদিনাকালীন যে আয়াত এবং মক্কাকালীন যে আয়াত, এর যে পার্থক্য গুলো কি, এই কথা ঠিক যে মক্কার যত আয়াত প্রকাশ হয়েছে
আমি বলেছি যে মক্কার কোরআনের আয়াত হচ্ছে নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলামের, অর্থাৎ মক্কায় যে কোরআনের আয়াতগুলো আসছে সেগুলোর শ্রোতা ছিল বা সেগুলোর ক্ষেত্র ছিল হচ্ছে শুধুমাত্র মক্কার কুরাইশরা, মক্কার কুরাইশরা এবং মক্কার মক্কাতে আসা ভিন দেশি, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা বা আরবের অন্য অন্য জায়গা থেকে আসা দাস দাসীরা, এরাই ছিল হচ্ছে নবী মোহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মোহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন, এবং নবী মোহাম্মদ তার নবীয়তের 23 বছরের মধ্যে 13 বছর, অর্থাৎ নবীয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। উনি নিজেও জানতেন যে উনি শুধু মক্কার জন্য নবী হয়েছেন। দেখবেন সূরা আনামের 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই কিতাব বা এই কোরআন কল্যাণময় করে অবতীর্ণ করেছি যা এর পূর্বেকার কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও এর পার্শ্ববর্তী লোকদের সমর্থক। অর্থাৎ নবী মোহাম্মদও মনে করেছিলেন যে এই মক্কার পরিবেশ বা মক্কার ধর্মমতের যে অবস্থা এটা পরিবর্তন করার জন্যই তিনি এসেছেন, এবং সেভাবে কোরআনেও এই আয়াতটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ তার পর্যায়ে ওনার নিজেরও ধারণা ছিল না যে উনি পুরো আরবের জন্য, যার কারণে দেখবেন মক এবং মক্কাকালীন সময় যে আয়াত আমি যদি কিছু শান্তিমূলক আয়াত পড়ি, যেখানে ধরেন মক্কার পঞ্চম বর্ষের আয়াত আসছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, অর্থাৎ সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। আজ আমরা মানতে চাই তবে কি কাফিরুনের আয়াত হচ্ছে এটা, তারপরে অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার কাজ হলো সুস্পষ্ট ভাবে তাদেরকে পৌঁছে দেওয়া। হ্যাঁ, অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার কাজ হলো সুস্পষ্ট ভাবে তাদের পৌঁছে দেওয়া মাত্র। অর্থাৎ আল্লাহ নিজে বলছেন আপনি ইনফরমেশন পাঠান, আপনি কোনো কিছুর জন্য দায়ী না, আপনাকে জোরপূর্বক কিছু করতে হবে না। এটি সূরা নাহালের 16 নম্বর সূরা 82 নম্বর আয়াত, এটি মক্কার আয়াত। তারপরে যদি সূরা আল আনামের 107 নম্বর আয়াতে যাই, যদি আল্লাহ চাইতেন তবে তারা সেরক করতো না, আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। অর্থাৎ আমি যদি চাইতাম, সৃষ্টিকর্তা বলছেন আমি যদি চাইতাম তারা সেরক করতো না, আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি, আমি তাদের বডিগার্ড করিনি, আমি আপনি এর বিষয়ে কার্যনির্বাহী নন, আপনি শুধু বার্তাটা পাঠান, এটি বক্তব্য ছিল। তারপরে যদি আরো একটি বলি সূরা আল জুমারের 39 নম্বর আয়াতের 39 নম্বর সূরা 41 নম্বর আয়াত, যেটিও মক্কী সূরা, যেখানে বলা হচ্ছে যে আমি আপনার প্রতি সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণ কল্পে, অতঃপর যে সত্য পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে প্রথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য প্রথভ্রষ্ট হয়, আপনি তাদের জন্য দায়ী নন। অর্থাৎ আপনি নাস্তিক বা আপনি আস্তিক, একজন বিশ্বাসী ইসলামে বিশ্বাস করলো বা বিশ্বাস করলো না, এই জন্য নবী মোহাম্মদ দায়ী নন, এটি কোরআনের বক্তব্য। এই বক্তব্য কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে। যদি আরো একটি সূরা বলি যে 88 নম্বর সূরার 21 থেকে 22 নম্বর আয়াত সূরা আল গাসিয়া, যেটিও মক্কায় আসছে, অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। এই বক্তব্যটি কাদের জন্য? অতএব আপনি তাদের উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। তার মানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুধু আপনি ইনফরমেশন রিলে করেন, আপনি তাদেরকে কন্ট্রোল করতে যান না, আপনি তাদের শাসক নন, আপনি জাস্ট ইনফর্মার বা আপনি উপদেশদাতা। এই যে বক্তব্যগুলো কোরআনের, এগুলো মনে হয় যে অনেক প্যালেটেবল, অনেক সহনশীল, অনেক কল্যাণকর বা মানবিক আয়াত। কারণ নবী মোহাম্মদ সেখানে পারিবারিক আবহে ছিলেন, মক্কার যত কুরাইশ ছিল সবাই ছিল তার রিলেটিভ, একেবারে চাচা ফুপু দাদা দাদি এরকম রিলেটিভ, এবং তিনি কোরআনে পরিষ্কার আসছে যে আমি আমার এই বার্তার বদলে তোমাদের কাছ থেকে শুধু আত্মীয়তা সুলভ আচরণ চাই, এর বেশি কিছু আমি চাই না, তোমরা আমার সাথে শুধু আত্মীয়তা সুলভ আচরণ করো, এর বেশি কিছু দরকার নেই। তার মানে কোরআনের যে রূপরেখা মক্কাকালীন সময়ে, সেখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ সরাসরি যুদ্ধ ক্ষেত্রে লড়া বা সরাসরি তাদের বিরুদ্ধে চারণ করা বা সরাসরি তাদের শাসক হওয়া, তাদের নেতা হওয়া কিন্তু ধারণা তার মধ্যে ছিল না। পরবর্তীতে যখন মক্কা পর্যায় থেকে এসে মদিনা পর্যায়ে চলে আসলেন নবী মোহাম্মদ, তখন কিন্তু নবী মোহাম্মদের পুরো চারিত্রিক কাঠামো পাল্টে গেল এবং কোরআনের বক্তব্যের কাঠামো কিন্তু পুরো পাল্টে গেল। এবং মক্কাকালীন সময়ে যত শান্তির আয়াত, মদিনাকালী এসে শান্তির আয়াত, সে যেটা শান্তির আয়াত করা যায়, যেটি নিয়ে হয়তো প্যারাডক্সিক্যাল সাজিদে সাজিদ ভাই লিখেছেন, আমি একটু মানে হাস্যরাসের সাথে বলে রাখি, অনেকেই মনে করেন যে আমি নিজে প্যারাডক্সিক্যাল সাজিদের রাইটার, অনেকে মনে করেন যে এই বই হয়তো আমি লিখেছি, তো আজকে আপনার লাইভে এসে বলতে চাই না ভাই প্যারাডক্সিক্যাল সাজিদ বই আমি লিখিনি। সূরা বাকারার 256 নম্বর যেটি আয়াত, সেটিকে বলা হয় মদিনায় প্রকাশিত সর্বশেষ শান্তির আয়াত। এরপরে মদিনাতে সরাসরি এইরকম মানবিক যে দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, এরকম কোনো আয়াত নেই। কিন্তু এই যে বক্তব্যটা আনা হয় এর প্রেক্ষাপটও কিন্তু একটু ভিন্ন, এই প্রেক্ষাপটটা অনেকটা এরকম, এটা আপনি যে কোনো তাফসীর গ্রন্থে পাবেন, শায়ে নুজুল গ্রন্থে পাবেন। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ মক্কা থেকে মদিনায় আসলেন, নতুন একজন তিনি অতিথি হিসাবে মদিনায় এসেছেন, তখনও তিনি মদিনায় এসে কোনো না কোনো কারো বাসায় থাকেন এবং তার নিজস্ব কোনো স্থায়ী বসতি তখনও গড়ে ওঠেনি, কারণ নবী মোহাম্মদ মদিনায় এসে 7 মাস আইয়ুব আল আনসারির বাসায় ছিলেন অ্যাজ এ গেস্ট হিসাবে। এই 7 মাসে মসজিদে নববী তৈরি করতে সময় লেগেছে, এই মসজিদে নববীতে পরবর্তীতে উনি শিফট হন, ওনার নিজস্ব বাসায় শিফট হন, তারা পর্যন্ত তিনি অতিথি ছিলেন। এই সময় নব্য যারা আনসার তারা মুসলিম হচ্ছে এবং কিছু কিছু আনসারের পরিবার ছেলে বা ধরেন আমি একজন বয়স্ক আনসার অর্থাৎ মদিনাবাসী, আমি মুসলিম হয়েছি কিন্তু আমার ছেলে তার আগে ইহুদি হয়েছে বা খ্রিস্টান ধর্ম দিকে এগিয়ে গেছে, তো আমিও চাই যে আমার সকল মুসলিম হোক, কিন্তু সে বলছে না তুমি মুসলিম হয়েছো মুসলিম হওয়ার দরকার নাই, আমি খ্রিস্টান আছি বা ইহুদি আছি বা আমি প্যাগান আছি, এটি আমি সন্তুষ্ট। তখন এই ব্যক্তি নবী মোহাম্মদ এসে বলতেছে যে হুজুর আমি তো মুসলিম হয়েছি কিন্তু আমার ছেলে তো মুসলিম হচ্ছে না, আমি কি তাকে জোরপূর্বক মুসলিম করবো, আমি কি তার উপরে শক্তি প্রয়োগ করবো যাতে সে মুসলিম হয়। এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত আসলো যে ধর্মে কোনো জোরাজুরি বা বাড়াবাড়ি নেই। অর্থাৎ এই আয়াতের মূল বৈশিষ্ট্য বক্তব্য হচ্ছে যে পর্যায়ে এই আয়াতটি আসছে সেটি হচ্ছে একবারে মদিনার প্রাথমিকতম পর্যায়ে, তখনও পর্যন্ত এখনকার ইসলাম বিকশিত হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি। আমি আগেও বলেছি যে বর্তমানে ইসলাম হচ্ছে মদিনার একেবারে শেষ 3 বছর বা 4 বছরের ইসলাম, তার আগ পর্যন্ত ইসলামের যে বিকাশ সেই বিকাশের যে বক্তব্য সকল বক্তব্যই কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমের যে কোরআনের আয়াত সেই আয়াত দ্বারা পূর্ববর্তী যে শান্তির আয়াতগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে।
তো এর পরবর্তীতে নবী মোহাম্মদ ধীরে ধীরে যখন সেখানে প্রশাসক হিসাবে, রাষ্ট্রীয় কাঠামো রাজনৈতিক একটি প্রশাসক হিসাবে বৃদ্ধি পেতে থাকলেন, তখন তিনি নীতি নীতি নৈতিকতা দেওয়া শুরু করলেন। এখন প্যারাডক্সিক্যাল সাজিদে অমুসলিমদের অধিকারের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে যে ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। এখন এই বক্তব্যটি কিন্তু শেষ পর্যন্ত শেষ সংবিধানে খাটে না। যেমন এজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আপনি কোনো সংবিধান লঙ্ঘন করেন, আপনার যে সংবিধান লঙ্ঘনের দায় চাপবে সেটা কিন্তু 72 সালের সংবিধান লঙ্ঘনের দায় চাপবে না। আমাদের নতুন সংবিধান হয়েছে যে সপ্তদশ 17তম সংশোধনী, যেটা সেটা 2018 সালের 10ই এপ্রিল। এই যে শেষ সংবিধান, এটি হচ্ছে চূড়ান্ত সংবিধান, এই সংবিধান অনুযায়ী আপনার বিচার হবে। এর আগে 72 সালের সংবিধান কিন্তু অনুযায়ী বিচার হবে না। ইসলামের মূল প্রকাশ হচ্ছে 23 বছরে, একেবারে শেষ 3 বছরে বা 4 বছরে। সেই সময়ে যে নবী মোহাম্মদ শেষ সংবিধান এনেছিলেন কোরআনের, সেই সংবিধান অনুযায়ী সকল মানুষকে দেখতে হবে। মক্কায় কি বলা হয়েছে সেটি কিন্তু মেনে চলা যাবে না, কারণ মক্কার ইসলাম হচ্ছে ফ্লপ ইসলাম। মক্কায় কিন্তু ইসলাম যেভাবে প্রচারিত হয়েছে সেটি কিন্তু বিকশিত হতে পারেনি। এক্ষেত্রে আরেকটি জিনিস বলি যে আমরা দেখবেন সবাই বলি যে বিশ্বাসী অবিশ্বাসী ইসলাম গবেষক বা ইসলাম সমালোচক সবাই বলে যে পুরো মক্কাকালীন 13 বছরে নবী মোহাম্মদের 100-এর বেশি অনুসারী তৈরি হয়নি। এই বক্তব্যটা কিন্তু আমরা প্রায় সবাই দিই, কিন্তু এটি কিন্তু চূড়ান্ত ভাবে সত্য কথা না। চূড়ান্ত হচ্ছে একেবারে ইকুয়েশন এবং লজিক্যাল ইকুয়েশন বলে যে মক্কার এই 13 বছর সময় নবী মোহাম্মদের মক্কাকালীন যে ইসলামের ধারা বা কোরআনের বক্তব্য সেগুলো কি কাজ করার কারণে ইসলামে এত বিকাশ হয়েছে? এর উত্তর হচ্ছে না, সেটি হয়নি। কিন্তু কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোধহয় আপনি ভুলে যাচ্ছেন যে ইসলাম ধর্ম ত্যাগ করলে মৃত্যুদণ্ডের যে নিয়ম আছে সেটা তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নাকি এই জায়গায়? ওটিও আমি আপনাকে একটু বলছি যে ওই বিষয়টি কেমন, সেটি হয়তো আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে যে যখন রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম মদিনাতে শক্তিশালী হয়ে গেল, সেটি মোটামুটি হয়েছে 7ম হিজরির পর থেকে, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির পর, খাইবার আক্রমণের পর, নবী মোহাম্মদ পুরো আরব জুড়ে একমাত্র নেতা হিসেবে দাঁড়িয়ে গেলেন যার কথার উপরে কারো কথা বলার কিছু নাই। এবং সরাসরি হাদিসে আছে যে আমার ভয় আমার ভীতি 1 মাসের দূরত্ব পর্যন্ত যায়, অর্থাৎ মদিনা থেকে 1 মাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পশ্চিমে যতখানি জায়গা, তার মানে আপনি মনে করতে পারেন মদিনা থেকে ইয়েমেন, মদিনা থেকে ওই পাশে হচ্ছে সিরিয়া, মদিনা থেকে এই পাশে ইরাকের অংশবিশেষ, মদিনা থেকে এই পাশে হাবাসা পর্যন্ত যে অংশে 1 মাসের দূরত্ব, অর্থাৎ তখনকার যাত্রা পথের দূরত্ব, তত জায়গা পর্যন্ত কিন্তু নবী মোহাম্মদের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু বিস্তৃত হয়ে গিয়েছিল। এবং এই সময় থেকেই কিন্তু বাইরে থেকে বিভিন্ন ছোট ছোট গোত্র এসে সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছিল। কেন? যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করতো তাহলে নবী মোহাম্মদের যে সেনাবাহিনী, নবী মোহাম্মদের যে প্রতিরক্ষা বাহিনী, তারা কিন্তু তাদেরকে বাধ্য করতো জোরপূর্বক ইসলামে নিয়ে আসতে। যার জন্য নবী মোহাম্মদ প্রায় 100 যুদ্ধ বা আক্রমণের নেতৃত্ব দিয়েছেন, 100 যুদ্ধের বা আক্রমণের নেতৃত্ব বা নির্দেশ দিয়েছেন। কিন্তু তার বাইরেও অনেক গোষ্ঠী, অর্থাৎ অষ্টম নবম বছর যেটি বলে প্রতিনিধির বছর, এই সময়ে চারপাশের অর্থাৎ মদিনার চারপাশের যত ছোট ছোট গোত্র আছে তারা সবাই এসে উপভোগ নিয়ে মুসলিম হিসাবে ফিরে গেছে। এই মুসলিম হওয়াটা তারা নিরাপত্তা জনক মনে করেছে যে আমরা যদি মুসলিম হই তাহলে নিরাপদ থাকতে পারবো, না হলে নিরাপদ থাকতে পারবো না। কথা হচ্ছে যদি এবং হাদিসে এটাও আছে যে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য পৌত্তলিকদের আরব উপত্যকা থেকে বিতাড়িত করার হুকুমও দেওয়া হয়েছিল সে সময়। হ্যাঁ, আমি সেটাই বলি যে নবী মোহাম্মদের মানসিকতা কি সেটি বুঝতে গেলে বুঝতে হবে নবী মোহাম্মদের ওসিয়ত কি, নবী মোহাম্মদের শেষ ওসিয়ত। অর্থাৎ মনে করেন আপনি আমার সন্তান, আপনার মতো আমার আরেকটি সন্তান আছে, আমার যে সম্পত্তি এখন আমি, আমার বয়স 50, আমি মনে করলাম যে দুজনের দিকে সমানভাবে ভাগ করে দিয়ে যাবো, এই মানসিকতা আছে। কিন্তু আমি যখন মৃত প্রায় অবস্থায় যাচ্ছি, মারা যাচ্ছি, যখন আমার বয়স 80 বছর, তখন আমি বুঝতে পারছি যে আমার একটি সন্তানকে আমি পছন্দ করছি না, তাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাচ্ছি, তখন আমি লাস্ট যে ওসিয়তটা করবো সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে আইনের কাছে। যে আমি শেষ কি কথা বলে গেলাম, নবী মোহাম্মদ কিন্তু মৃত্যুর কিছুদিন আগে কিন্তু ওসিয়ত করে গেছেন যে এই আরব উপদ্বীপে যেন কোনো অমুসলিম, মুশরিক বা কোনো আহলে কিতাবধারী যেন না থাকে। এটি কিন্তু তার ওসিয়তের ব্যাপার। তার মানে যে তিনি কতখানি চূড়ান্ত পর্যায়ে শক্তি প্রদর্শন করেছিলেন এবং কতখানি চূড়ান্ত পর্যায়ে তার জায়গায় স্থির ছিলেন যে তার এই যে সাম্রাজ্য এরিয়ায় কোনো অমুসলিম থাকতে পারবে না। কিন্তু কিন্তু এই বিষয়টাকে নিয়ে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে একটা মানে একটা গোত্র শত শত বছর ধরে একটা অঞ্চলে বসবাস করছে, তারপরে হঠাৎ একদিন একজন নবী এসে বললো যে এই অঞ্চলে তোমরা থাকতে পারবে না, তোমরা উচ্ছেদ হয়ে যাও, তোমরা এখান থেকে বিতাড়িত হও, এই ব্যাপারটার সাথে কি আমাদের বর্তমান সময়ের যে প্যালেস্টাইন ইসরায়েলের যে সমস্যা চলছে বা মিয়ানমারে যে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা চলছে, এই সমস্যাটার সাথে কি এই সমস্যাটা এক মেলে না, আপনার কি মনে হয়? আসলে ব্যাপার হচ্ছে যে আপনি প্যালেস্টাইন ইসরায়েল মিয়ানমারের যে বক্তব্যটা বললেন, শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন এই সব যে ক্রাইসিস এগুলো রাজনৈতিক। এমনকি আপনি যদি বর্তমানে সৌদি আরব এবং ইয়েমেনের যে ক্রাইসিস দেখেন, ইয়েমেনও কিন্তু মুসলমান, হতে পারে যে ইয়েমেনে শিয়া মুসলিম বেশি কিন্তু তারা কিন্তু মুসলিম, সৌদি আরবও মুসলিম কান্ট্রি, বা ইরানও কিন্তু মুসলিম কান্ট্রি। এই যে ইয়েমেনের সাথে সৌদি আরবের যে একটি বিমাতাসুলভ আচরণ, এবং সেক্ষেত্রে ইয়েমেনের পর্যাপ্ত পরিমাণ মুসলিম হত্যার পেছনে সৌদি আরবের যে ইন্ধন রয়েছে, সৌদি আরবের যে সরাসরি হস্তক্ষেপ রয়েছে, এই হস্তক্ষেপগুলোর পিছনে কারণটা কি? এর পিছনে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক। নবী মোহাম্মদ শেষ পর্যন্ত একজন রাজনৈতিক নেতা হয়ে উঠেছিলেন এবং এই রাজনৈতিক নেতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করার জন্য ওনাকে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিতে হয়েছে। এখন যদি আমরা নীতি নৈতিকতার জায়গায় থাকি তাহলে আজ মুসলিম হিসাবে একজন, কিন্তু ভাই আপনি যখন বলেন নিতে হয়েছে, এই কথাটা আমার মানে আসলে ঠিকভাবে হজম হলো না যে একটা আমি আপনাকে উত্তরটা দিচ্ছি, ওই বিষয়ে উত্তরটা দিচ্ছি। মনে করুন আমি একজন শাসক, আমি যে এলাকার শাসক সেই এলাকায় আমি আমার একচ্ছত্র অধিকার প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমি
কিছু অপশন রাখতে পারি যারা আমার বিরুদ্ধে চান। এক, তোমরা আমার দলে যোগ দাও, আমি এখন ক্ষমতায় আছি, তোমরা আমার দলে যোগ দাও, যোগ দিয়ে তোমরা আমার অনুসারী হও। যদি তোমরা আমার অনুসারী হও তাহলে তোমরা আমার অন্য অন্য অনুসারীর যে ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি সেই জায়গাটা তুমি পাবা। দ্বিতীয়ত, তোমরা যদি আমার অনুসারী না হও, তোমাদের উপার্জন যা আছে তার অর্ধেক অংশ আমাকে তোমাদের উপঢৌকন হিসেবে দিতে হবে বা জিজিয়া হিসেবে দিতে হবে, তাহলে তুমি অবনত থাকতে পারবা, মস্তকে, অবনত মস্তকে অপমানিত, থাকতে পারবা, অবনত মস্তকে এবং অপমানিত অবস্থায়। হ্যাঁ, থাকতে পারবা। অথবা যদি তুমি সেটা না করো তাহলে হয় এই জায়গা ত্যাগ করো, অথবা আমাদের সাথে যুদ্ধে তোমরা, তোমাদেরকে আমরা পরাজিত করবো বা তোমাদের সম্পত্তি আমরা দখল করবো। এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা হচ্ছে একটি রাজনৈতিক ফিলোসফি। অর্থাৎ আমি এটা পক্ষে বিপক্ষে বলছি না, এটা মানবিক কিনা বা না মানবিক সেটা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমি যখন একজন নেতা হয়ে যাচ্ছি, আমার কোনো বিরোধী পক্ষ আমি রাখবো না, কোনো বিরোধী দল আমি রাখবো না। আমি বিরোধী দল না রাখার জন্য আমি যে কার্যক্রমগুলো নিচ্ছি সেগুলো স্বাভাবিক থার্ড পার্টির দৃষ্টিতে মানবিক হতেও পারে নাও হতে পারে। যেমন আপনি আজ সমালোচক হিসাবে, ইসলাম ধর্মের সমালোচক বা নাস্তিক হিসাবে আপনি বলবেন যে এই বিষয়গুলো মানবিক না। এখন নিরপেক্ষ জায়গা থেকে হয়তো আমি বলবো না ঠিক আছে এই বিষয়গুলো মানবিক না, কিন্তু একজন মুসলিম ভাই কি বলতেছে, সে বলতেছে এই বিষয়গুলো রাজনৈতিক, এবং এই রাজনৈতিক কাঠামো এখনো পর্যন্ত পৃথিবী জুড়ে চলছে। আপনি যে মিয়ানমারের উদাহরণ দিলেন বা সিরিয়া বা ইরাকে যে আগ্রাসন বা এই যে ইয়েমেনে যে আগ্রাসন গুলো হচ্ছে, মুসলিম কর্তৃক যে আগ্রাসন গুলো উদাহরণ, এগুলো কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে রাজনৈতিক, ধর্মতাত্ত্বিক না। এই জন্য আমি বলি নবী মোহাম্মদ নবী ছিলেন কি ছিলেন না সেটি বিশ্বাসী বা অবিশ্বাসী চিন্তা করবে। কিন্তু কিন্তু ধর্ম ধর্ম কি আসলে রাজনীতির বাইরের কিছু? ধর্ম তো রাজনীতির বাইরের কিছু না, আমি যতদূর বলি। এটার পিছনে আমার বক্তব্য আছে। ধর্মমত আসলে পৃথিবীতে, আজ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের ধর্মমত বিকশিত হয়েছে সেই ধর্মমত গুলো আসলে দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে যে আধ্যাত্মবাদী ধর্মমত, একটা হচ্ছে কি রাষ্ট্র কাঠামোতে বিকশিত হওয়ার জন্য ধর্মমত। যে আধ্যাত্মবাদী ধর্মমত যেগুলো আপনাকে স্পিরিচুয়ালিজম শিখায়, অর্থাৎ প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে যাওয়া, আমি কিছুটা বৌদ্ধ ধর্মের কথা টানতে পারি, যদিও গৌতম বুদ্ধের যে শিক্ষা সেটি বিকৃত হয়ে এখনো তার মধ্যে অনেক নেগেটিভ আইডি, নেগেটিভ ইম্প্যাক্ট চলে এসেছে, আমি পক্ষে বিপক্ষে কোনোটাই যাবো না। যদি ধর্মমতকে আপনি শুধু আধ্যাত্মিকতার চিন্তা দিয়ে দেখেন, এই জন্য আমি কি বলি যে এটা আমার বক্তব্য বা নিশিত ভাইয়ের বক্তব্য, সেটি হলো এরকম যে একজন মানুষ যদি সৃষ্টিকর্তা বিশ্বাসী হয় আর একজন মানুষ যদি সৃষ্টিকর্তা অবিশ্বাসী হয়, এই দুজনের মধ্যে খুব একটা পার্থক্য নাই, যতক্ষণ না এই সৃষ্টিকর্তা বিশ্বাসী মানুষটি কোনো ধর্মীয় কাঠামোর নিয়ম নীতিকে চূড়ান্ত সঠিক বেনে অপর পক্ষের কোন ধর্মীয় মানুষকে ডিফেন্ড করতেছে বা তার বিরোধিতা করতেছে, তখনই সেটা হচ্ছে ক্ষতির কারণ। উদাহরণ দিচ্ছি যে আজ পৃথিবীতে যে 4200 ধর্মমত আছে, 4200 ধর্মমত আছে, সকল ধর্মমতে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা একক ঈশ্বর বা ঈশ্বরের চিন্তাটা শুরু করবো, কিন্তু আমাদের ধর্মীয় প্রথা, তারপরে এই যে আপনি ছোট আমি ছোট, আপনার ধর্ম মিথ্যা আমার ধর্ম সত্যি, এই যে ধারণাগুলোকে বা নৃতকেন্দ্রিক ধারণাগুলোকে মুছে দিবে, শুধু সৃষ্টিকর্তার আধ্যাত্মিকবাদী বিশ্বাস করবো, সেখানে দেখবেন যে অটোমেটিক বিশ্বাসী হওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু হানাহানির জায়গাটা কিন্তু কমে যাবে। কিন্তু যখনই কোনো ব্যক্তি কোন নির্দিষ্টভাবে কোন ধর্মীয় কাঠামোর যে রুলস রেগুলেশন মানবে, তখন সে অটোমেটিক অপর ধর্মীয় কাঠামোর কোন বিশ্বাসী মানুষকে তাকে নিচু ভাবতে বাধ্য। একজন মুসলিম সে হয়তো ভালো কাজ করেছে, একজন খ্রিস্টান সে হয়তো ভালো কাজ করেছে, এই মুসলিম যে ভালো কাজ করেছে তার ভালো কাজের ভ্যালু যদি মানবিকতার জায়গা থেকে ধর্মীয় কাঠামোর বাইরে হয়, অর্থাৎ ধর্মীয় রীতিনীতির বাইরে হয়, তাহলে সেদিকে সে ভ্যালু পাবে, একজন খ্রিস্টানও পাবে। কিন্তু একজন মুসলিম যদি মনে করে তার ধর্মমতই চূড়ান্ত সত্য এবং খ্রিস্টানরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে পাপাচারী, এদের সৃষ্টিকর্তা বিশ্বাসে কোনো ভ্যালু নেই, তাহলে এই যে মানুষের মানুষের বিভেদটা তৈরি হচ্ছে। আধ্যাত্মবাদী করার চিন্তা বা সৃষ্টিকর্তার চিন্তা মানুষকে বিভেদ খুব একটা তৈরি করে না, কিন্তু ধর্মীয় মতের ধারণা মানুষের মধ্যে বিভেদটা তৈরি চলে নিয়ে আসে। আর বেশিরভাগ ধর্মমত যেগুলো এখন বিকশিত হচ্ছে ইসলামের মতো, ইসলাম, খ্রিস্টান বা ইহুদিজম, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক কাঠামো ধর্মমত। ইহুদিদের একটু কম, ইহুদি ধর্মমত পুরোটা রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে না, কিন্তু খ্রিস্টান ধর্মমত এখনো রাজনৈতিক কাঠামো থেকে অনেক দূরে সরে আসছে, তারা আসলে নখদর্ব নখদন্তহীন বাঁধে পরিণত হয়েছে, যেটি হলো মধ্যযুগীয় সময় ছিল, তারা চূড়ান্ত ভাবে সকল বিরোধী মতকে একেবারে চূড়ান্ত ভাবে অবদমন করতো, হত্যা করতো, ডাইনি বলে, ডাইনি হিসাবে বলুন বা শয়তানের চর্চাকারী হিসাবে বলুন বা ইলুমিনাটি নাম দিয়ে বলুন, যে কোনো নতুন ধর্ম চিন্তা যা বাইবেলের বিরোধিতা করতো তাকে তারা চূড়ান্ত ভাবে অবদমন করতো, যে অবদমনের চিন্তাটা এখন মুসলিম ধর্মের মধ্যে মুসলিম দেয়া, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্বাসী অবশ্যই সে যদি সৎ হয় তাকে এই বিষয়গুলোকে অবশ্যই মানতে হবে। তো সেক্ষেত্রে ইসলাম ধর্মের যে বিষয় যে যদি কেউ ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে, তার জন্য ইসলাম ধর্মের যে সত্যিকার অর্থে বিধিবিধান, এই বিধিবিধানটা হচ্ছে তাকে হত্যা করা। এটি কোনোভাবেই মানে কোনোভাবে এটিকে অস্বীকার করার উপায় নেই। একজন প্রকৃত ইসলাম জানে বোঝে মানুষ, সে যদি সৎ হয় তাহলে সেটি বলতে বাধ্য যে ইসলামের বিধান হচ্ছে আপনি ইসলাম ত্যাগ করে যদি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে আপনাকে হত্যা করাটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে বিচার। আমি আজ মুসলিম হিসেবে এই বিচারটাকে সমর্থন করি, সেটি তার সীমাবদ্ধতা, কিন্তু বিচার করি তাহলে আমরা জানলাম যে এক নম্বর হচ্ছে গিয়ে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করতে হবে, দুই নম্বর হচ্ছে যে হযরত মুহাম্মদ আরব উপদ্বীপ থেকে সমস্ত ইহুদি নাসারা এবং প্যাগান যারা ছিল, পৌত্তলিক যারা ছিল, সবাইকে বিতাড়িত করেছিল এবং বিভিন্ন গোত্রে গিয়ে গিয়ে উনি বিতাড়িত করেন নাই, উনি আসলে শেষ পর্যন্ত বিতাড়িত, অর্থাৎ আরব উপদ্বীপ থেকে সকল যারা হচ্ছে আহলে 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 কিতাব, আহলে কিতাবধারীদের শেষ পর্যন্ত বিতাড়িত তারা হয়েছে হচ্ছে খলিফা ওমরের আমলে। নবী মুহাম্মদ শেষ করতে পারেন নাই, কারণ উনি কতদিন জীবিত ছিলেন, ওনার কার্যক্রম উনি শেষ করে যেতে পারেন নাই, কারণ হঠাৎ মৃত্যু হয়েছে। নবী মুহাম্মদ নিজেও জানতেন না যে গোত্রকে তো বিতাড়িত করেছিলেন, কয়েকটা গোত্রকে তো বিতাড়িত করেছিলেন, সেগুলো আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করেন নাই, আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করেন নাই। আরব উপদ্বীপ হচ্ছে ওইদিকে সিরিয়া থেকে শুরু করে, সিরিয়ার নিচের অঞ্চল থেকে শুরু করে এদিকে হচ্ছে নাজরান পর্যন্ত, মদিনা থেকে বিতাড়িত করেন নাই। আচ্ছা, যেই ইয়াগুলো যে গোত্রগুলো ছিল সেই গোত্রগুলো গোত্রগুলোর ভিতরে কয়েকটা গোত্রের হাদিস আমি পড়েছি, তাদেরকে গিয়ে সরাসরি গিয়ে মানে তাদের কাছে গিয়ে বলেছে যে তোমাদের এখান থেকে বিতাড়িত করবো আমি, আমি তোমাদের বিতাড়িত করার জন্য নাজিল হয়েছি।
তোমাদের এই হ্যাঁ অঞ্চল থেকে এটি বিতাড়িত করার জন্য নাজিল হয়েছে। পরবর্তীতে সেটা, অর্থাৎ সরাসরি আমরা যদি খাইবারের বক্তব্য যদি বলি, খাইবারে কিন্তু ওই টেন্ডেন্সিটি, খাইবারের আক্রমণটা কেন করা হয়েছে, হুদাইবিয়া সন্ধির পর খাইবারে কেন যাওয়া হলো, নবী মোহাম্মদ প্রচন্ড পরিমাণ দূরদর্শী মানুষ ছিলেন। উনি আমরা যদি বলি যে ইসলাম ধর্ম দাবা খেলার মতো বিকশিত হয়েছে, নবী মোহাম্মদ যেটি হলো নিষিক্ত ভাইয়ের অবজারভেশন, এবং তার থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি যে উনি বুঝতে পারতেন যে আগামী এক বছরে কে কোন পদক্ষেপ নেবেন, এত অ্যাডভান্স উনি উপলব্ধি করতে পারতেন। তো যখন মদিনা থেকে যে গোত্রগুলোকে বিতাড়িত করা হয়, একেবারে ধরেন খন্দক যুদ্ধের পর সময় পর্যন্ত, একেবারে বানু নাদির, বানু কুরাইজা পর্যন্ত যাদেরকে বিতাড়িত করা হয়, এর অধিকাংশ কিন্তু ওই খাইবারে গিয়ে সমবেত হয়। কিছু অংশ, কিছু অংশ চলে যায় সিরিয়ার দিকে, কিছু অংশ ইয়ামেনে চলে যায়, কিছু সরি হাবাসায় বা ইথিওপিয়া চলে যায়, কিন্তু বেশিরভাগ বিতাড়িত মানুষজন চলে যায় হচ্ছে খাইবারে, কারণ খাইবার ছিল ওই সময় বড় একটি ইহুদি কাঠামো বা ইহুদি গোষ্ঠীর জায়গা, এখনো খাইবারে সেই ধ্বংসাবাসের আছে ওখানকার জায়গা। তো নবী মোহাম্মদ চিন্তা করলেন যে তার যে কার্যক্রম, যে বিতাড়নের কার্যক্রম, এখন তিনি এই পাশে মক্কা এবং ইয়ামেন এর আগ পর্যন্ত, নাজরান পর্যন্ত এবং আশেপাশে যেগুলো হচ্ছে প্যাগান ট্রাইব, তাদের নিয়ে তার অত টেনশন নাই। তার তখন টেনশন ছিল হচ্ছে কারণ 10 বছরের একটা চুক্তি হয়ে গেছে, কোন প্যাগান ট্রাইব কে মক্কাবাসী কুরাইশরা একত্রিত করবে না, এবং একত্রিত করে নবী মোহাম্মদকে আক্রমণ করার জন্য আর আসতে পারছে না, কারণ 10 বছরের একটা শান্তি চুক্তির মতো চুক্তি হয়েছে। এই মুহূর্তে পুরো আরব উপদ্বীপে ওনার জন্য চূড়ান্ত ভয়ের যে জায়গাটা ছিল সেটি হচ্ছে খাইবার। এই জন্য তিনি চিন্তা করলেন যে এরা আমাকে আক্রমণ করার পূর্বে বা এরা কোনো স্টেপ নেওয়ার পূর্বে আমার উচিত হবে তাদেরকে হচ্ছে কন্ট্রোল করা বা তাদেরকে দখল করা, যারই ফলশ্রুতিতে তিনি সেখানে গিয়েছেন এবং বলেছেন যে আমি আত্মমাতাকে বিতাড়িত করার জন্য এসেছি। এবং খাইবার দখল করা হয়, পরবর্তীতে তারা জিজিয়ার যে ধারণা সেই ধারণার জায়গা থেকে আসেন, এবং এই জিজিয়াটা কেন মেনে নিয়েছেন নবী মোহাম্মদ এর পিছনে বড় কারণ আছে, কারণ মক্কাবাসী কুরাইশরা এবং নবী মোহাম্মদ নিজে এবং নবী মোহাম্মদের অনুসারীরা যারা মক্কা থেকে এসেছেন তারা কেউই কিন্তু কৃষিজীবী না, তারা সবাই ছিলেন ব্যবসায়ী, কৃষি ভিত্তিক যে জীবন ব্যবস্থা তার সাথে কিন্তু তারা সহজে নিজেদের মেনে নিতে পারেন নাই বা মিলিয়ে নিতে পারেন নাই। ঠিক তারা যখন মদিনায় আসেন, মদিনাও কিন্তু তারা নিজেরা ওই মদিনা যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবসার সাথে কিন্তু তারা মেনে নিতে পারেন নাই, মানে উৎপাদন উৎপাদনের সাথে তাদের সেরকম কোনো সংযোগ ছিল না, সম্পর্ক ছিল না, বাণিজ্যিক কেন্দ্র ছিল, যার জন্য মক্কার যে মানুষেরা যারা মদিনায় এসেছিলেন নবী মোহাম্মদ অনুসারী হয়ে, তারা কিন্তু মদিনার মানুষের সাথে শেষ চূড়ান্ত পর্যায়ে নবী মৃত্যুর সময় পর্যন্ত তাদের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে মদিনাবাসী আনসার আর মক্কাবাসী হলো মুহাজির গ্রুপ ছিল। এবং এই গ্রুপটা যে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত ছিল গ্রুপিং লবিং, সেটি কিন্তু নবী মৃত্যুর সময়কালীন সময়ই বোঝা যায়, যখন কে কোন দল থেকে পরবর্তী খলিফা হবে সেটি নিয়ে দুই দল হয়ে যায়, এক দল হচ্ছে মদিনাবাসীরা, এক দল হচ্ছে মক্কাবাসীরা, দুটো দল হয়ে যায়। তাদের মধ্যে রাজনৈতিক বিভেদ কিন্তু নবী মোহাম্মদের সময়কালীন সময় থেকেই ছিল। তো নবী মোহাম্মদ যখন খাইবার মোটামুটি দখল করে ফেললেন এবং খাইবার যেহেতু কৃষি জমি, তখন তারা নবী মোহাম্মদ বললেন যে এই কৃষি জমি কি করবে, এগুলো তো উৎপাদন, কৃষি জমিতে উৎপাদন না করলে তো অর্থ আসবে না। এবং তারা যখন বললো যে আপনারা তো কৃষক না, আপনারা তো এগুলো চাষবাস করতে পারবেন না, আমরা এগুলো চাষবাস করতে পারবো এবং আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা অনেকদিন থেকে এটা করছি, আমরা এটি এই কৃষি কাজ ভালো জানি, আমাদের এখানে থাকতে দিন, তখন আসলে শেষ পর্যন্ত যে আলোচনাটা আসলো, ঠিক আছে এখন আমি রাজা, আমি এই রাষ্ট্রপ্রধান, এই জায়গা জমি আমার হয়ে গেছে, তোমরা হচ্ছে বর্গা চাষি বা বর্গার মতো যা উৎপাদন করবা তার 50% তোমরা আমাকে দিবা কর হিসাবে, সেই শর্তে তোমরা থাকতে পারো। এই অবস্থায় আচ্ছা এই বিষয়ে একটা প্রশ্ন আমি করতে চাই, যে কৃষিজীবীদের বিরুদ্ধে কিন্তু হযরত মুহাম্মদের একটা হাদিস আছে, সেই হাদিসের নাম্বারটা আমার এখন মনে নাই, কিন্তু যারা কৃষি কাজ করেন তাদের বিরুদ্ধে একটা হাদিস আমি পড়েছিলাম, এই মুহূর্তে ঠিক আমি মনে করতে পারছি না, কিন্তু আছে কৃষি সংক্রান্ত প্রচুর কিছু হাদিস আছে পাওয়া যায়। আমি এই মুহূর্তে আপনি কোন বিষয়ে হাদিস থেকে উল্লেখ করতে চাচ্ছেন এটা আসলে বুঝে উঠতে পারছি না ঠিক এই মুহূর্তে। হ্যাঁ বলেন। আচ্ছা আমি আরো কিছু কিছু মানে অলুক মানে অদ্ভুত কিছু কথা বলতে চাই, যে কথাগুলো ধরেন আমি নিশিক্ত ভাইয়ের কাছ থেকে শুনেছি, হয়তো এই ধরনের কথা কেউ শুনেনি। দেখবেন এখন যার সাথে আপনি বিতর্ক করতে যান না কেন, সে বিশ্বাসী ভাই বলবে যে কোরআন হাদিস বুঝতে গেলে নবী এবং তার সাহাবীরা কি বুঝেছেন সেই বুঝতে হবে। এখন মজার বিষয় হচ্ছে নিশিক্ত ভাই বলতেন যে আমরা যতখানি নবীকে বুঝি ততখানি বোঝা কিন্তু একজন সাহাবীও বুঝতেন না, কারণ একজন মানুষের অনুসারী ওই মানুষের শুধু খণ্ডাংশ দেখেন। আপনি যদি একজন রাজনৈতিক ফিগার হন, মনে করেন আমি হচ্ছে শেখ হাসিনা, আমি হচ্ছে আমার কিন্তু অনেকগুলো চেহারা আছে, আমার হচ্ছে ব্যক্তিগত জীবন আছে, আমার হচ্ছে রাষ্ট্রীয় পরিকাঠামো জীবন আছে, আমার অনুসারী জীবন আছে, আমার আওয়ামী লীগ আছে, তার স্বেচ্ছা সেবক লীগ আছে, ছাত্র লীগ আছে, প্রত্যেকের জায়গায় যারা আমাকে সবাই দেখছে, আমার সবাই অনুসারী, কিন্তু তারা কিন্তু আমার খণ্ডাংশ দেখছে। আমার ব্যক্তি জীবন কিন্তু আবু বকর দেখছেন না, আবু বকরের স্ত্রী, আবু বকরের কন্যা আয়েশা কিন্তু আমার ব্যক্তি জীবন দেখছেন, সেই জিনিসটা কিন্তু আবু বকর দেখছেন না। এই জন্য নিশিক্ত ভাই বলতেন যে আবু বকরের মতো সাহাবীও নবী মোহাম্মদের শুধু একটা চেহারা দেখে গেছেন, ওনার সমগ্র জীবনে একটা চেহারা দেখে গেছেন, কারণ এখন যে আমরা তথ্যপাত্র পাই সেগুলো কিন্তু একটা জায়গার তথ্যপাত্র না, এক এক সাহাবি এক এক ভাবে নবী মোহাম্মদকে দেখেছে, এক এক কাজ করতে দেখেছে, সেগুলো বর্ণনা করেছে, সকল বর্ণনা মিলে একটি জীবন চরিত দাঁড়িয়েছে, যে জীবন চরিত সবকিছুই বর্ণনা করে, কোরআনের সকল আয়াত চতুর্মাত্রিক হয়তো বর্ণনা করে, হাদিস গুলো বিভিন্ন চরিত্র বর্ণনা করে, কিন্তু নবী মৃত্যুর পরেও একজন সাহাবি কিন্তু সকল হাদিস জানতেন না, নবী জীবনের সকল কার্যক্রম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, কারণ 24 ঘন্টা এ টু জেড নবী মোহাম্মদকে দেখেন নাই, কিছু প্রশ্ন প্রশ্নে দেখেছেন। একজন নেতার সকল সিক্রেট বা সকল তথ্য তার ব্যক্তিগত এক অনুসারীর পক্ষে জানা কখনোই সম্ভব হয় না, এই জন্য কোনো ব্যক্তিগত সাহাবি নবী মোহাম্মদকে পরিপূর্ণভাবে কখনোই উপলব্ধি করতে পারেন নাই, তিনি নবীকে খণ্ডভাবে দেখেছেন, খণ্ডিত আকারে দেখেছেন। আমরা এখন তার চেয়ে নবী মোহাম্মদকে তার সাহাবির চেয়ে আমরা এখন যথেষ্ট পরিমাণে ভালো বুঝি, কারণ আমাদের কাছে সকল সাহাবির বর্ণনা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণনা আছে, যেগুলো সম্মিলিত করে আমরা চেহারা পাই আর কি, সকল হাদিসের বর্ণনা আমরা পাই, সকল সিরার বর্ণনা আমরা পাই, কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা বর্ণনা আমরা পাই, যার জন্য আমাদের একটি মোটামুটি চতুর্মাত্রিক চেহারা তৈরি হয়, যার জন্য আমরা তাদের চেয়ে বেশি বুঝি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে নবী মোহাম্মদের নামে যেসব অলৌকিক কর্মকাণ্ডের বর্ণনা করা হয়েছে, এই অলৌকিক বেশিরভাগ অলৌকিক কর্মকাণ্ডের কিন্তু দাবি মানে দাবিদার কিন্তু নবী মোহাম্মদ নিজে না, নবী মোহাম্মদ কিন্তু বলেন না যে আমি এই অলৌকিক কাজ ঘটিয়েছি, এমনকি কোরআনও বলেনি যে এই অলৌকিক কাজ নবী মোহাম্মদ ঘটিয়েছে, এগুলো পরবর্তীতে
কোন সাহাবি তার বোঝার ভুল বা তার চিন্তা চেতনা জায়গার সীমাবদ্ধতা থেকে মনে করেছেন বিষয়টা অলৌকিক। যেমন আমি একজন সাহাবির নাম বলি, একজন যদি খুব হাদিস যে গবেষণা করে তাকে আমি অনুরোধ করবো যে আপনি শুধু সহি বুখারীর আনাস ইবনে মালিক এই সাহাবির হাদিস গুলো পড়বেন, অর্থাৎ যে হাদিসের রাবি হচ্ছে আনাস ইবনে মালিক সাহাবি, এই সাহাবির হাদিস গুলো পড়বেন, দেখবেন যত অলৌকিকতার বর্ণনা দিয়েছেন এই সাহাবিটি। এই যে নবী মোহাম্মদের 30 জনের সমান যৌন শক্তি ছিল, নবী মোহাম্মদ এক রাতে 9 জন স্ত্রীর কাছে গমন করতেন, নবী মোহাম্মদের বুকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত কাটা দাগ ছিল, যেটি তার ওপেন হার্টের বক্তব্য। নবী মোহাম্মদের মিরাজের যে বর্ণনা সেখানে দেখবেন সব সময় আনাস ইবনে মালিক চলে আসে, কিন্তু আনাস ইবনে মালিক যখন নবী মোহাম্মদকে দেখেছেন তার কিশোর বয়সে, যখন তার বুদ্ধি হয়নি। আনাস ইবনে মালিক, নবী মোহাম্মদ যখন মদিনায় আসেন আনাস ইবনে মালিকের বয়স তখন মাত্র 10 বছর, অর্থাৎ খেলার শিশু সে। নবী মোহাম্মদ যখন মারা যান তখন আনাস ইবনে মালিক হচ্ছে, মালিকের বয়স হচ্ছে আপনার হচ্ছে 20 বছর। এখন একটা চিন্তা করেন, 14-15 বছর বয়সের একটা ছেলের টেন্ডেন্সি কি, নব্য যৌবন তৈরি হচ্ছে, তিনি দেখছেন তার হুজুর এর 9টা বউ প্রতিদিন রাতে তার হুজুর প্রত্যেক স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে, এই বয়সের একটা ছেলের কি চিন্তা হতে পারে, ওর বাবা আমার হুজুরের তো বিশাল যৌন ক্ষমতা, সে এক রাতে সকল স্ত্রীর সাথে। এই যে এই বয়সের একটা ছেলে সাহাবি যার মধ্যে এই চিন্তাগুলো বিকশিত সেইভাবে, এবং আনাস ইবনে মালিক ছিল শেষ পর্যন্ত একটি অলৌকিকতায় বিশ্বাসী একজন সাহাবি। নবী মোহাম্মদের বক্ষ উন্মোচন হয়েছে নবী মোহাম্মদের 5 বছর বয়সে, যেটি বলা হয় তখন আনাস ইবনে মালিক জন্মগ্রহণই করেনি, নবী মোহাম্মদের বয়স যখন 53 তখন আনাস ইবনে মালিকের বয়স মাত্র 10। সেই সাহাবি নবী মোহাম্মদের নামে বিশাল বিশাল অলৌকিকতার বর্ণনা করেন, রাবি হন, কিভাবে হন, তার মানে হচ্ছে যে আনাস ইবনে মালিকের বোঝার সমস্যা ছিল, আনাস ইবনে মালিকের মানে কোন জিনিসকে অলৌকিক ভাবে মনে করার একটি আগ্রহ ছিল, এবং সবকিছু তিনি অলৌকিক ভাবে দেখবো আমার হুজুর মনে হয় এরকম করতে পারেন, সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো এসেছে। তো শেষ পর্যন্ত দেখা যায় যে নবী মোহাম্মদের নামে, জি বলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি আপনি শেষ করেন না, তারপর আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, যে এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ বই 2-এর 46 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে যে যে কোরআনের যে সূরা তাওবার যে মুশরিকদের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে, এই আয়াতটা, এই আয়াতটা সম্পর্কে বলা হচ্ছে যে এই আয়াতটা নাকি যুদ্ধের উত্তপ্ত সময়ে যখন মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনী পরস্পরের মুখোমুখি, আমি আপনাকে আমি এই দর্শকদের উদ্দেশ্যেও এই জিনিসটা দেখাচ্ছি, যে এই আয়াত সম্পর্কে বলা হচ্ছে এই আয়াতটি নাকি যুদ্ধের উত্তপ্ত সময় যখন মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনী পরস্পর মুখোমুখি এইরকম অবস্থায় নাকি এই আয়াতটি নাজিল হয়েছিল। কিন্তু আমি কিছু রেফারেন্স ঘাটাঘাটি করে দেখলাম যে এই আয়াতটা তো মক্কা বিজয়ের পরবর্তী সময়ে মক্কায় যখন হজ হচ্ছিল, যে মুশরিকরা যে পদ্ধতিতে হজ করতো, হ্যাঁ আপনি আপনি বলেন, যে আমি পরিষ্কার ভাবে এই বিষয়ে এই জায়গাটাতে চ্যালেঞ্জ করতে চাই, যে কোনো ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করতে চাই যে এই আয়াতটা যে যুদ্ধের সময় উত্তপ্ত পরিস্থিতিতে নাজিল হয়েছিল এটা আমাকে একটু, আমি ইজি করে, আমি ইজি করে দিই। আচ্ছা, সূরা তওবা আসলে বলা হয় কোরআনের শেষ সংবিধান, আমরা কোরআনের সূরাগুলো যদি ধারাবাহিক ক্রম দেখি তাহলে সূরা তওবার অবতরণ ক্রম হচ্ছে 113, এবং সূরা তওবা অর্থাৎ কোরআনের 114টি সূরার মধ্যে সূরা তওবা 113 নম্বর সূরা হিসেবে আসছে, এবং সূরা তওবা প্রকাশিত হওয়ার পরে মাত্র একটি আইনগত বিষয়ে নবী মোহাম্মদ আয়াত প্রকাশ করেছেন, সেটি আছে সূরা বাকারাতে। নবী মোহাম্মদের মৃত্যু 9 দিন আগেও তিনি আইন প্রকাশ করেছেন, আইন যে এই আইন এই বিষয়ে এই আইন, সেটি হচ্ছে সুদ বিষয়ক একটি আইন প্রকাশ করেছেন, যে সুদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কি আইন, সেটি আছে সূরা বাকারাতে। সত্যিকার অর্থে সূরা তওবা হচ্ছে কোরআনের শেষ সংবিধান, নবী মোহাম্মদের শেষ সংবিধান। সূরা তওবার আসার প্রেক্ষাপটটা আমরা বলি, নবী মোহাম্মদ যখন মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয় করে যখন মূর্তিগুলোকে ধ্বংস করা হলো, ওখানে 360 মূর্তি ধ্বংস করার পরে তিনি আবার মদিনায় ফিরে আসছেন, ব্যাক করে আসছেন, ব্যাক করে আসার পরবর্তী সময়ে পরবর্তী বছরে যে হজ, তখন নবী মোহাম্মদ আলীকে, হজরত আলীকে পাঠালেন হচ্ছে যাও তুমি, সরি আবু বকরকে পাঠালেন যে যাও যান আপনি, এবার আমি যাবো না কারণ এবারও মুশরিকরা হজ করতে আসবে, এখনো পর্যন্ত মুশরিক আসবে ওখানে, তার যাওয়ার আপনি যান, আপনি গিয়ে এবারে হজের দায়িত্ব পালন করুন। যখন সে রওনা দেয় তারপর আলীকে পাঠানো হয় সূরা তাওবার প্রথম অংশ দিয়ে, যে যাও যে তুমি ডিক্লারেশন করো, তখন আলী যে, আমিও সেই রেফারেন্স গুলো আমি দর্শকদের উদ্দেশ্যে রেফারেন্স গুলো আমি দিয়ে দিতে চাই, রেফারেন্স আপনারা যদি সিরাতুল মুস্তাফা খণ্ড 3 আল্লামা ইদ্রিস কান্ধলভির বইটা পড়েন, এখানে পৃষ্ঠা নম্বর আমি বলে দিচ্ছি 99 নম্বর পৃষ্ঠা এবং 100 নম্বর পৃষ্ঠা পড়েন, তাহলে এই বিষয়টা আপনারা পরিষ্কার ভাবে পেয়ে যাবেন, এই যে মক্কা বিজয়ের পরে হজরত আবু বকরকে যখন মক্কায় হজ পালনের জন্য মানে রাখা হলো এবং পরবর্তীতে আলীকে পাঠানো হলো, এই সূরাগুলো নিয়ে এই জিনিসটা আপনারা খুব সুন্দর করে খুঁজে পাবেন এই সিরাত, আমি আপনাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। নিশিক্ত ভাই আপনি যে কথাগুলো বলছেন একেবারে সঠিক কথা বলছেন, আমি আমি একটু আরো সহজ করে দেই যে এই সময় সূরা তওবা যে সময় আসে সেই সময় পুরো আরবে মুসলিমদের সাথে কোনো যুদ্ধের কোনো বিষয় নেই, কোথাও কোনো যুদ্ধের বিষয় নেই, কারণ তখন পুরো আরবে নবী মোহাম্মদ প্রতিষ্ঠিত, মক্কা বিজয়ের পর নবী মোহাম্মদের বিরোধিতা করার মতো কোনো বাপের বেটা, জাস্ট আমি এজ এ স্ল্যাং ইউজ করলাম, পুরো জাজিরাতুল আরবে ছিল না যে তার বিরুদ্ধে কথা বলবে, সবাই তখন নবী মোহাম্মদের কথা হচ্ছে শেষ কথা, নবী মোহাম্মদ যদি বলে এদিকে পূর্ব সবাইকে সেদিকে বলতে হবে, নবী মোহাম্মদ যদি বলে এদিকে পশ্চিম সেদিকে বলতে হবে, নবী মোহাম্মদ যখন তার পরবর্তী হজের মৌসুমে আবু বকরকে পাঠালেন তার ওই সময় তার কাছে এই সূরা তাওবার প্রথম অংশ আসলো এবং তিনি আলীকে পাঠালেন যাও তুমি দ্রুত যাও, এবং ওখানে জনসমাগম হবে হজের সময় চতুর্মাত্রিক জনসমাগম হবে, সেখানে যে ডিক্লার দাও যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেল, নিষিদ্ধ মাস কিসের, হজকালীন সময় যে নিষিদ্ধ মাস 3 মাস, ইসলামের 4টি যে নিষিদ্ধ মাস এই 4টি নিষিদ্ধ মাস করা হয়েছে হজকালীন সময়কে নিরাপদ রাখতে, যাতে ইয়ামেন থেকে যে মক্কায় আসবে, সিরিয়া থেকে মক্কায় আসবে, ইরাকে থেকে মক্কায় আসবে, বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসবে হজব্রত পালনের জন্য, তারা আসবে থাকবে তারপরে ব্যাক করবে, এর জন্য 3 মাস সময় লাগে,
আর একটি নিষিদ্ধ মাস আছে সপ্তম মাস, যেটি মাঝামাঝি পড়ে, সেটি নিষিদ্ধ মাস করা হয়েছে হচ্ছে উমরা করার জন্য। উমরা করতে কম সময় লাগে, আপনি আসলেন জিয়ারত করে দেখে চলে গেলেন, এই চারটি নিষিদ্ধ মাস। তো অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রম করা হলে যত চুক্তি যাদের সাথে ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন চুক্তি ছিল যে আপনি জিজিয়া দিবেন বা আপনি ট্যাক্স দিবেন, তারা মুসলিম, মানে সকল চুক্তি বাতিল করা হলো, সকল চুক্তি বাতিল করা হলো এবং চূড়ান্ত ভাবে ইসলামই হচ্ছে চূড়ান্ত সত্য মানতে হবে। এই নিষিদ্ধ মাসের মধ্যে যদি কেউ মুসলিম হয়ে যায় ঠিক আছে, না হলে তাদের জন্য সরাসরি একেবারে এটা রেড লাইট, যে এরপরে একদম হত্যা করা হবে, দেখা মাত্র ধরে ধরে হত্যা করা হবে, দেখা মাত্র বলি যদি তুমি মুসলিম না হও, ব্যাপারটা অনেক। কিন্তু কিন্তু নিশিক্ত ভাই, এই যে এই বেশ কিছু ইসলামিক যারা লাইভ করেন, ইসলামিক লাইভ করেন যারা, ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে ওনারা এই একটা কথা বারবার বারবার বলে যান যে এই সূরা তওবার এই আয়াত গুলা নাকি যুদ্ধকালীন সময়ের আয়াত। কিন্তু আমরা বারবার 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 এই জিনিসটা আমরা উপস্থাপন করি যে এটা মোটেও যুদ্ধকালীন সময়ের আয়াত না, এই আয়াতগুলো মক্কা বিজয়ের পরবর্তী সময়ের আয়াত, সেই সময় কেউ হযরত মুহাম্মদের সাথে যুদ্ধ করছিল না, কিন্তু তারপরেও এরা কেন একই কথা বলে যায় বারবার, এই জিনিসটা আমি বুঝতে পারি না। এর পেছনে বড় কারণটা হচ্ছে কি ভাই, যেটি হলো একবার শেষ কথা দিকে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রকৃতি বা প্রতিটি মানুষকে উচিত প্রকৃত সত্যটাকে মেনে নেওয়া। আপনি যদি সত্য মেনে নিতে পারেন না, তাহলে আপনার জন্য বিকশিত হওয়াটা সহজ, আপনার টিকে থাকাটা সহজ। কিন্তু আপনি যদি ওই যে কোনো ভাবে ব্যাখ্যা দিয়ে, ব্যাখ্যার পর নিত্য নতুন ব্যাখ্যা দিয়ে যদি কোনো জিনিসকে চেপে রেখে নতুন একটি তত্ত্ব মত দাঁড় করাতে চান, সেটি বরং ওই বিষয়টিকে আরো অবতলে চলে যেতে বা পতনের জন্য সাহায্য করে। অর্থাৎ যে বিষয়বস্তুকে যুগের সাথে তাল মেলাতে নিত্য নতুন ব্যাখ্যার মাধ্যমে টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়, যে বিষয়বস্তুকে যুগের সাথে তাল মেলাতে নিত্য নতুন ব্যাখ্যার মাধ্যমে টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়, সেই বিষয়বস্তুর বিলুপ্তির জন্য সেই সব বিশ্বাসী ব্যাখ্যাকারীরাই সবচেয়ে বেশি দায়ী হবে সময়ের কথায়। যারা এই কাজটা করবে তারাই শেষ পর্যন্ত এর বিলুপ্তির জন্য চূড়ান্ত পর্যায়ে দায়ী হবে। যদি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি স্বীকার করি, আমি যদি বলি যে না ভাই এটি এরকম রাজনৈতিক কাঠামোর জন্য, তখন সময় দেওয়া হয়েছে 4 মাস পরে হয় মুসলিম হবা, নাহলে তোমাদের কলাকাটা হবে। এটি হচ্ছে তাদেরকে চূড়ান্ত পর্যায়ে মুসলিম হিসাবে নিয়ে আসার জন্য, আমি অ্যাজ এ মুসলিম হিসেবে বলছি তাদের ভালোর জন্য এই বিরোধিতা, তাদের ভালোর জন্য। আমি মুসলিম হিসেবে হয়তো বলতে পারেন যে তাদের ভালোর জন্য, আমি আপনার এই কথার সাথে আমি একমত না, আমি আপনার সাথে এই কথার সাথে একমত হতে পারছি না। কিন্তু নাস্তিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলতেছেন, আমি নাস্তিক পয়েন্ট অফ ভিউ থেকে না ভাই, এটা যে কোনো একজন মানবিক মানুষের পয়েন্ট অফ ভিউ এরকম হবে যে একটা মাফিয়া দল এসে আমাকে বলতেছে তোমার তার দলে যোগ না দিলে আমাকে জবাই করা হবে, এটা নাস্তিক আস্তিক হওয়ার প্রয়োজন নেই। আমি একজন মানবিক মানুষ হলেই আমি বুঝতে পারবো যে এটা তো এখানে কোনো একটা খাপলা। এটি হয়তো আমি এই বিষয় নিয়ে আসলে কিছু বলছি না, বিষয়টিকে আমি এভাবে বলি যে ধরেন একজন মা বাচ্চা খেতে যাচ্ছে না, সন্ধ্যা ক্ষুধা লেগে গেছে কিন্তু খাবে না, সে কারণ খেলবে, তখন বলতেছে যে এই ভাত খা, যদি না খাস এই বিছানার নিচে কিন্তু ভূত আছে, সে কিন্তু এখনই বেরোয় তোর গলা টিপে ধরবে। বা এটি যদি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে একটা মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে সামনে একটা পুতুল, প্রথমে একটু খাবার নিয়ে পুতুলকে দিচ্ছে, পুতুল তো খাচ্ছে না, পুতুলকে পায়ে জুতো দিয়ে মারছে, মারার পরে সেই খাবারটা বাচ্চার মুখে ধরতে বাচ্চা খাচ্ছে। এখন ইসলামিক পয়েন্ট অফ ভিউ, অমানবিক একটা ভিডিও আমি দেখেছি, আমি সেটি আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যাটা এরকম হতে পারে যে ইসলাম যেহেতু চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত সঠিক সৃষ্টিকর্তা প্রেরিত ধর্ম, এবং এই ধর্মে আসা মানে হচ্ছে সকলের মুক্তি, আমি বুঝতে পারছি একজন মুসলিম হিসাবে যে আপনি এই ধর্মে আসা মানে সত্যিকার অর্থে আপনার মুক্তি, তো আপনার মুক্তির জন্য আপনার মাথার উপরে আমি গান পয়েন্ট রেডি করলাম, হয় তুমি মুসলিম হও নাহলে তোমাকে আমি হত্যা করবো। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে মুসলিমরা যদি বলে সেটাও মানা যায়, সেটাও মানা যায় ভাই, সেটি মুসলিম হিসাবে মানা যায়। যেমন মিনার ভাই যদি বলে যে আমি আজ মুসলিম হিসাবে এইভাবে বিশ্বাস করি, সেটি হয়তো মানতে পারে, ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু এটিকে যদি আপনি মানবিকতার কাতারে কাতারে ফেলেন বা একেবারে যদি বলেন কোনো পক্ষপাতহীন কাতারে ফেলেন, তাহলে আপনি বলতে পারেন যে না এই বিষয়টি তো আসলে ওইভাবে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এই বিষয়টি তো সমালোচনা দাবি রাখে, এভাবে কিন্তু অবশ্যই বলা যায়। একই একই ঘটনা যদি ধরেন আজকে খ্রিস্টানরা এসে যদি বাংলাদেশ আক্রমণ করে এবং তাদেরকে মাথায় বন্দুক ধরে যদি বলে বা গলায় চাপাতি ধরে যদি বলে যে খ্রিস্টান হতে হবে, তখন তাদের কাছে ব্যাপারটা কেমন লাগবে? তাহলে আচ্ছা, তাহলে তাহলে আর আমার কিছু বলার নেই। তাহলে এটাও যদি তারা মেনে নেয় যে খ্রিস্টানরা এসে তাদের গলায় চাপাতি ধরে বলবে যে খ্রিস্টান হও, তখন তারা দলে দলে খ্রিস্টান হবে জীবন বাঁচানোর জন্য, এটা যদি তাদের কাছে লজিক্যাল মনে হয় বা ন্যায্য একটা ব্যাপার বলে মনে হয়, তাহলে আমার আর কিছু বলার নেই, তাহলে ঠিক আছে। আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে এই যে ইসলামে অমুসলিমদের অধিকার এবং সম্মান, এই জায়গাটা কোরআনের বিভিন্ন সূরায় অমুসলিমদের অত্যন্ত নোংরা ভাবে গালিগালাজ করা হয়েছে। একটা সূরাতে বলা হয়েছে, কয়েকটা সূরাতে বলা হয়েছে তারা নিকৃষ্টতম জীব, সৃষ্টির সর্বনিকৃষ্টতম জীব। তখন এই বিষয় নিয়ে যখন আমি আলোচনা করি বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক লোক এসে বলেন আমাকে আমার তাফসির পড়তে হবে, কিন্তু আমি অলরেডি তাফসির গুলা পড়েছি, তাফসির গুলা পড়ার পরে আমি তাফসির গুলাও আমি দিয়েছি বিভিন্ন আলোচনাতে, আমি তাফসির গুলাও দেখিয়েছি আপনাকে। আমি একটা ইবনে কাসিরের তাফসির আপনি নিশ্চয়ই পড়েছেন, কিন্তু দর্শকরা যেন দেখে যে এই যে সূরা আনফালের 55 নম্বর আয়াত, যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। এটা ইবনে কাসিরের তাফসিরের নিচের দিকে গেলে আমরা কি পাই, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোর ভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস রহমাতাল্লি, হাসান বাসরি জাহাক সুদ্দি আতা ইত্যাদি ইত্যাদি ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোর ভাবে শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। এইটার যদি আমি তাফসির তাফসিরে জালালাইনে যাই আরেকটা ইসের, সেখানে আমরা দেখতে পাই যে অমুসলিমরা নিকৃষ্টতম সৃষ্টি। সেখানে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে তাফসিরে জালালাইনে বলা হচ্ছে, যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে শেষ নবীকে মেনে নিতে অস্বীকার করা, আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট কোন সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট।
এই যে বিভিন্ন জায়গায় এরকম অনেকগুলো আমি উদাহরণ দেখাতে পারবো, বিভিন্ন তাফসিরে অমুসলিমদের সম্পর্কে যে অবমাননাকর এবং যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলা আছে, একদম নিকৃষ্টতম জীব, সমস্ত জন্তু জানোয়ার জীব জন্তুর থেকেও খারাপ এভাবে যে বলা হচ্ছে, এবং অপমানিত অবস্থায় জিজিয়া কর দেওয়ার কথা বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টান প্যাগানদেরকে বিতাড়িত করার কথা বলা হচ্ছে, তাদেরকে তাদের আত্মা অপবিত্র, ইবনে কাসিরের তাফসিরে বলা আছে তাদের আত্মা হচ্ছে অপবিত্র, এটা পরিষ্কার ভাবে বলা আছে। এরকম অসংখ্য উদাহরণের পরে একজন কিভাবে দাবি করতে পারে যে মানে ইসলামে অমুসলিমদেরকে সম্মান দেওয়া হয়েছে বা অধিকার দেওয়া হয়েছে? এখন আচ্ছা, আপনি এই কি এই আপনি বিষয়ে আমাকে একটু, কি বলতে পারেন যে কি কি সম্মান দেওয়া হয়েছে, সেই জিনিসটা আমি আমি একটু এই জানতে বিষয়ে একটু চাই। এই বিষয়ে বলি, সেটা হচ্ছে যে মোটামুটি ইসলামে অমুসলিম অর্থাৎ আহলে কিতাব এবং মুশরিকদের যে মক্কার বাইরের মুশরিকদের নিয়ে যে বিষয়ে আলোচনা গুলো এসেছে সেগুলো হচ্ছে মদিনা ফেজে, মদিনা এবং আমরা যেসব হাদিস পাই, হাদিস বা ইসলাম বলতে আমরা যা পাই সবই কিন্তু মদিনা ফেজে, মক্কা ফেজের ইসলাম কিন্তু মানে প্রতিষ্ঠিত কোনো ইসলাম না, তখনকার ইসলাম হচ্ছে, অর্থাৎ আমি এভাবে বলি যে মক্কা ফেজের ইসলামকে অনেকটা তাবলিগি ইসলামের সাথে আপনি তুলনা করতে পারেন। তাবলিগ জামাত যে বুঝে বুঝে ভাই আল্লাহ তো আছে, আল্লাহ তো আমরা তো আল্লাহ তৈরি করেছে, আল্লাহ তো ইবাদত করতে হবে, ভাই একটু আসেন না একটু নামাজ পড়ি, আল্লাহর দিকে মাথা নত করি, এটা হলো তাবলিগি ইসলাম। এবং এটা এখানে জ্ঞানের বলা অভাব। এই যে যারা, হ্যাঁ এইটা এই তাবলিগি ইসলাম করে নবী মোহাম্মদ কিন্তু 13 বছর মানে বিকশিত হতে পারেন না, যদি তাবলিগ ইসলামিক আসতো তাহলে ইসলাম কিন্তু আমরা পেতাম না। পরবর্তীতে নবী মোহাম্মদ যখন মদিনায় গিয়েছেন, মদিনার ইসলাম কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। নবী মোহাম্মদ নিজে তার পুরো জীবনের সফলতা মাত্র দুটি হাদিসে বর্ণনা করে গেছেন, দুটি হাদিসে, যেখানে পুরো নবী মোহাম্মদ কি কিভাবে বিকশিত হয়েছেন, কিভাবে বিস্তার লাভ করেছেন, সকল কিছু, কোরআন কি, কোরআন আসলে কি, সেটিও সেই হাদিসে আছে নবী মোহাম্মদের বর্ণনা থেকে। আমি একটি হাদিস বলবো, আরেকটি হাদিস আমি সিক্রেট রাখি, কিন্তু আপনার অনারি সেই আচ্ছা হাদিসটি বলতেছি, আচ্ছা আচ্ছা বুখারির বুখারির হাদিস, এটা সহি বুখারির হাদিস, আর এটি হচ্ছে অ্যারাবিক রেফারেন্সে হচ্ছে 335 নম্বর হাদিস, অ্যারাবিক আচ্ছা রেফারেন্সে 335 নম্বর, ইন বুক রেফারেন্সে বুক নাম্বার 7 হাদিস নাম্বার 2, বুক আচ্ছা রেফারেন্স মানে ইন বুক রেফারেন্সে বুক নাম্বার 7 হাদিস নাম্বার 2, আর হচ্ছে ইউএসসি এমএসএ ওয়েব ইংলিশ রেফারেন্স যেটি, সেটা হচ্ছে ভলিউম 1 বুক নাম্বার 7 হাদিস নাম্বার 331, ভলিউম আচ্ছা 1 বুক নাম্বার 7 হাদিস নাম্বার 331, নেটে কেউ সার্চ করলে পেয়ে যাবেন। হুম হুম আমি সার্চ করে দেখবো। বলেন। আরবি রেফারেন্সে 335, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে রাবি, হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে। এই হাদিসে নবী মোহাম্মদের যে পুরো মদিনাকালীন সময়ের বিকাশ এবং ইসলামের বিকাশের যে মূল ভিত্তি, মূল মূল কাঠামো কিভাবে ইসলাম বিকশিত হয়েছে সেটা পরিষ্কার বলা আছে, একটা। আর আরেকটি আমি কখন এখন বলবো না, ভবিষ্যতে সিরিজে বলবো। আচ্ছা নবী আচ্ছা মোহাম্মদ বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। 1 নম্বর, আমাকে ত্রাস, ভয়, আতঙ্ক আচ্ছা আচ্ছা দেখানোর ক্ষমতার মাধ্যমে সাহায্য করা হয়েছে। হ্যাঁ আমি নবী মোহাম্মদ নিজে পড়েছিলাম। বলছেন যে আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দান করা হয়নি। 1, আমাকে ত্রাস, ভয়, আতঙ্ক দেখানোর ক্ষমতার মাধ্যমে সাহায্য করা হয়েছে যে 1 মাস দূরত্বেও তা প্রতিফলিত হয়। অর্থাৎ আমি মদিনায় আছি, আমি যেখানে আছি এর থেকে চতুর্দিকে 1 মাস দূরে পর্যন্ত আমার এই ত্রাস, ভয়, আতঙ্ক মানুষের মধ্যে আছে, এটি দিয়ে আমাকে ইসলাম বিকাশের জন্য সাহায্য করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2, সমস্ত জমিন আমার জন্য পবিত্র এবং সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, আচ্ছা কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে, অর্থাৎ পুরো পৃথিবী আমার নামাজ পড়ার জন্য বিকশিত করা হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। 3, আমার জন্য গনিমতের মানে যুদ্ধ হামলায় প্রাপ্ত যে মালামাল হালাল করে দেওয়া হয়েছে, যা আমার আগে কারোর জন্য করা হয়নি। এই 3 নম্বর পয়েন্ট কিন্তু বলে যে নবী মোহাম্মদের ইসলামের বিকাশ এবং ইসলামের যে পুঁজি কাঠামো, ইসলামের রাষ্ট্রীয় কাঠামোর যে মূল অর্থ, এই অর্থ করে এসেছে কিন্তু সত্যি অর্থে গনিমত থেকে, যুদ্ধ হামলায় প্রাপ্ত সম্পদ থেকে এসেছে। ত্রাস 3 নম্বর সৃষ্টি পয়েন্ট এবং 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 ত্রাস সৃষ্টি এবং জমি এবং দখল, এবং এই তিনটা থেকে আমরা এবং পেলাম আমার যে প্রথমটা হচ্ছে ত্রাস, তারপরে জমি দখল, তারপরে হচ্ছে গনিমতের মাল, লুট লুট হ্যাঁ লুট আমার করা জন্য মাল আর কি। গনিমতের যুদ্ধ মামলায় প্রাপ্ত মাল হালাল করে দেওয়া হয়েছে, যা আমার আগে কারোর জন্য হালাল করা হয়নি। 4 নম্বর, আমাকে ব্যাপক সাফায়াতের, অর্থাৎ হচ্ছে সাফায়াত বলতে বলা হয় হচ্ছে যে সাফায়াত হচ্ছে আরবি শব্দ, সাফল্য, এটি যদি না, সাফায়াত হচ্ছে আপনার জন্য ই করা, সুপারিশ করা, অর্থাৎ আল্লাহর কাছে আচ্ছা আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো যে আচ্ছা আল্লাহ আমার নিজের লোককে বেঁচতে দেন, এরকম সুপারিশ, আমাকে ব্যাপক সাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। এবং 5 নম্বর, সমস্ত নবী প্রেরণ হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এই যে আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য, তার মানে সমগ্র মানব জাতিকে আমাকে মানতে হবে, আমার অনুসারী হতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা আমার অনুসারী না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে পারি। তো মোটামুটি ভয়ঙ্কর কথা, এই দুটি হাদিস, খুবই এই ভয়ঙ্কর, দুটো হাদিস খুবই ভয়ঙ্কর হাদিস। এই দুটো হাদিস যদি কেউ একটু মানবিক ভাবে পড়ে পড়ে বুঝে দেখে, তাহলে বুঝবে যে নবী মোহাম্মদের ইসলামের বিকাশ এবং ইসলামের বিকাশ কিন্তু ঘটেছে সত্যি করতে হচ্ছে শক্তিমত্তা দিয়ে, তাবলিগী নীতিতে ইসলাম কিন্তু বিকশিত হয় নাই। যার জন্য কেউ যদি দাবি করে যে ইসলাম শান্তির ধর্ম, আমি তাদেরকে বলি অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তার আগে একটি মাত্র শর্ত, শর্ত হচ্ছে যে আপনাকে আমার ঘরে আসতে হবে, আপনি আমার আমাকে যদি ভোট দেন, আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আপনি আমাকে ভোট দিলেন আমি আপনাকে ভালোবাসবো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ভোট না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার পুলিশ প্রশাসন যারা আছে আমি তাদের দ্বারা আপনাদেরকে অত্যাচার করতে থাকবো। কিন্তু কিন্তু এই যে এখানে আমি আমাকে একটা এখানে আমি একটা আপত্তি জানাতে চাই, যে আমি হাদিসে পড়েছি, হাদিসে আছে, আমি হাদিসটা রেফারেন্স আপনাকে দেখাতে পারবো। সেটা হচ্ছে একজন অমুসলিম যদি একটা মুসলিম ইসলামিক রাষ্ট্রে বসবাস করেন এবং তিনি যদি জিজিয়া হত্যা কর করে, দেন এবং একজন মুসলিম যদি তাকে হত্যা করে, তাহলে কিন্তু একজন মুসলিম মুসলিমকে হত্যা করলে যে শাস্তি, একজন মুসলিম অমুসলিমকে হত্যা করলে কিন্তু শাস্তিটা এক না। একজন মুসলিম যদি একজন অমুসলিমকে হত্যা করে তাহলে কিন্তু তাকে কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তাহলে তাহলে সেই অমুসলিমটা তো আপনার মানে ইসলামের ঘরেই তো ছিল, এবং জিজিয়া কর দিয়ে, সেই নিরাপত্তা ট্যাক্স দিয়ে তারপরে তো ছিল, কিন্তু তারপরে তো তার মর্যাদা বা সম্মানটা তো সমান হচ্ছে না।
আচ্ছা, আমি এটার উত্তর দিচ্ছি। এক ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ তাজুল ইসলাম, 5 নম্বর ভুল ব্যাখ্যা দিয়েছি। 5 নম্বর, সমস্ত নবী প্রেরণ প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এটি হলো হাদিসের বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে আমি বলেছি, যেহেতু নবী মোহাম্মদ সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন বলে ইসলাম এবং হাদিস দাবি করে, নবী মোহাম্মদ এটি বলেছিলেন, তার মানে হচ্ছে সকল মানুষ তার অধীনস্থতা মেনে নিতে বাধ্য। আরেকটি হাদিস আছে, যতক্ষণ পর্যন্ত সবাই সৃষ্টিকর্তাকে, আল্লাহকে চূড়ান্ত সৃষ্টিকর্তা এবং আমাকে নবী হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি আমি অস্ত্র ধরবো বা তাদের জন্য যুদ্ধ চালু থাকবে। এটি কিন্তু হাদিসের বক্তব্য। ওই বক্তব্যের সাথে এই বক্তব্য যদি মিলাই, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ একটি লাইন পেয়ে যাই। আমি যেহেতু সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার অধীনস্থতা না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি অস্ত্র ধরে তোমার সাথে যুদ্ধ করতেই পারি। তুমি যে আমার অধীনস্থতা মানো, কোনো যুদ্ধ নাই, তুমি শান্তির মধ্যে থাকবা, কারণ আমার যে পরিকাঠামো সেখানে আমার যারা অনুসারী তারা তো শান্তির মধ্যে আছে। সে ভাইবি, এই বিষয়টি আমি বলেছি মোহাম্মদ তাজুল ইসলাম। এখানে একটা এডিশনাল একটা কথা আছে, সেটা হচ্ছে আল হিদায়া গ্রন্থের যে জিহাদ অধ্যায়, সেই অধ্যায়তে কিন্তু আপনি পরের মানে অংশে যে কথাটা বললেন সেই কথাটা পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আমি আল হিদায়া, আমার একটা বড় সমস্যা হচ্ছে যে আমি কিছু কিছু ব্যক্তিগত সমস্যায় ভুগি। সেই সমস্যাটা হচ্ছে এই যে আমি নর্মালি হচ্ছে সহি বুখারি, সহি মুসলিম, কোরআন এবং হচ্ছে একেবারে প্রাচীন কিছু সিরা গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থের খুব একটা ভ্যালু দেই না। আল হিদিয়া, আল হিদিয়ারও খুব ভ্যালু দেই না, কারণ ঘটনা হচ্ছে সত্যিকার অর্থে যদি সহি বুখারি এ টু জেড, আমি এখানে যতজন দর্শক আছে মুসলিম দর্শক, তাদেরকে আমি বড় জোর অনুরোধ করতে পারি যে মুসলিম বা অমুসলিম হন, আপনার হাত পায়ে ধরে অনুরোধ করছি, আপনি একটি বুখারি গ্রন্থ কিনেন। যদি নাও কিনতে পারেন, আপনি hadisbd.com এ যান, সেখানে দয়া করে আপনি একেবারে কোন রকম পূর্ব ধারণা না রেখে 1 থেকে 500, বেশি পড়তে হবে না, 500 হাদিস শুধু পড়েন সহি বুখারির 1 নম্বর হাদিস থেকে 500 নম্বর হাদিস পর্যন্ত পড়েন, তাতেই আপনি বুঝে যাবেন ইসলাম কিভাবে বিকশিত হয়েছে, কি ইসলামের মূল রূপরেখা কি। শুধু 1 থেকে 500, 500টা হাদিস পড়বেন, আপনার ধর্মের জন্য কি এইটু পর আপনি পড়তে পারবেন না, পড়তে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে বিভিন্ন ভুল ব্যাখ্যা দিচ্ছে, যারা ভুল ব্যাখ্যা, তারা আসলে ভুল ব্যাখ্যা দিচ্ছে। ভুল ব্যাখ্যা দিয়ে কোনো জিনিস টিকায় রাখা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সত্যটাকে স্বীকার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধ লড়তে পারবেন না। মিথ্যার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না, সত্যের উপরে দাঁড়িয়ে যুদ্ধ করা যায়। আপনার সত্য, আপনি যদি জানেন যে হ্যাঁ আমার ধর্ম এটাই বলতেছে, এটাই সঠিক, তাহলে আপনি সেই সঠিক ধারণার উপরে আপনার বিরোধী পক্ষের উপরে যুদ্ধ করতে পারেন। কিন্তু আপনার নিজস্ব ধারণা নাই যে আপনার ধর্মমত কি, এবং সেটিতে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে সেটিকে আপনি সঠিক মনে করছেন, তাহলে আপনার ধর্মমত সম্পর্কে আপনি কিছুই জানছেন না, আপনি কি মিথ্যার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। তো মিথ্যার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করলে যেটার সম্ভাবনাটা কমে যায়। যেটি বলছিলেন যে কেন এই যারা হচ্ছে অমুসলিম, যারা জিজিয়া কর দিয়ে আছে, তাকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে কেন তার সেই মুসলিমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না? কিন্তু আমি আপনাকে বলে নিচ্ছি যে আমি মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে, কিন্তু আমার কাছে এই আইনটাই তো খুব মানে খুবই বাজে একটা আইন বলে মনে হচ্ছে। না না, আমি সেটাই বলছি, মৃত্যুদণ্ডের প্রথা বিরুদ্ধে বা অবিরুদ্ধে কোনো বিষয় না, আমরা আসলে হাদিসের বক্তব্য নিয়ে আলাপ করছি। এটি যদি বিশ্বাসগত জায়গা থেকে যদি আমরা বলতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এইরকমই যে আমি যেহেতু সুপিরিয়ার, আমার আমার অবস্থান সুপিরিয়ার, এখনো রাজনৈতিক কাঠামো চিন্তা করেন, আমাকে যদি, আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়কে হত্যা করি, তাহলে আমার কিন্তু ফাঁসি হবে, আমার কিন্তু চূড়ান্ত শাস্তি হবে। কিন্তু জয় যদি আমাকে হত্যা করে তার কিছুই হবে না, তার হয়তো জেল হবে কিন্তু ফাঁসিটা হবে না। এই যে রাজনৈতিক কাঠামো, আমার অনুসারী, আমি একটি দেশের রাষ্ট্রপতি, আমার যারা অনুসারী তারা যদি কিছু করে, এখনো কিন্তু এই জিনিসটি কিন্তু পৃথিবীর প্রতিটি দেশেই ঘটছে। যারা ক্ষমতার বাতাবরণে আছে, তাদের অধীনস্থ যারা আছে, তারা কিন্তু এই ছাড়টা পেয়ে যায়, যদিও এই ছাড়টা নৈতিক বা অনৈতিক সেই প্রশ্ন আমি করছি না, তারা পেয়ে যায়। আপনি, আমার বারবার মনে হচ্ছে যে আপনি খুবই কৌশলে এই বিষয়গুলো, এই বিষয়গুলোর যে অমানবিক দিকগুলো সেগুলো এড়িয়ে গিয়ে এই ব্যাপারটাকে একটা রাজনৈতিক চেহারা দিয়ে, এবং রাজনীতি এবং ক্ষমতার কাঠামোর চেহারা দিয়ে ব্যাপারটা অমানবিক দিকটা এড়িয়ে যাচ্ছেন, এটা বলে আমার মনে হচ্ছে। আসলে বিষয়টা, ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আপনি যেটা বলছেন আপনার জায়গাতে ঠিক আছে, কিন্তু আমি আসলে যেহেতু মধ্যপন্থায় কথা বলি, যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই পুরুষের বুকের পাঁজরে বা হাত থেকে যদি একজন নারী তৈরি হয়, তাহলে যে নারীর 5টি স্বামী থাকে সে কিভাবে তৈরি হয়, কার পাঁজরের হাত থেকে তৈরি হয়, আমি তখন তাকে কি উত্তর দিব? এই উত্তর তো আমার কাছে নাই। আপনি যদি, আমি যদি নিজেকে নাস্তিকের জায়গায় দাঁড় করাই, তাহলে এটা আমার কাছে হাস্যকর মনে হবে। আর আস্তিকের জায়গা থেকে যদি দাঁড়াই, তাহলে আমি বুঝে উঠতে পারবো না যে এটা কি উত্তর। আমি যখন নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়াই, তখন আমার মধ্যে একটা উত্তর তৈরি হয়, যদিও সেই উত্তরটা গ্রহণযোগ্য নাও মনে হতে পারে। আমি তখন তাকে উত্তর দিলাম যে মনে করুন একজন নারী হচ্ছে একটি ভবন, একটি ভবন তৈরি করার জন্য ইট লাগে, একটি পুরুষের পাদরের হাত হচ্ছে ধরেন এক একটি ইটের ভাটা, ধরেন একটা ভবন 5টা ইটের ভাটার ইট দিয়ে সম্মিলিত ভাবে তৈরি হলো, আর একটা ভবন হচ্ছে একটি ইটের ভাটা দিয়ে তৈরি হলো, এভাবে হয়তো জিনিসটি ব্যাখ্যা করা যায়। এখন এই ব্যাখ্যাটা আপনি নিবেন না, আপনি মানবিক হলে আপনি নিবেন না, কিন্তু আপনি যদি বিশ্বাসী হন, একবার চূড়ান্তভাবে বিশ্বাসী হন, তাহলে আপনি সেই ব্যাখ্যাটা নিবেন। আমার চিন্তাটা হচ্ছে, আমার বক্তব্যের প্রধানের বিষয়টা হচ্ছে যে আমি নিজে কখনো কোনো সিদ্ধান্ত টানি না, কারণ আমি কাউকে নিজের সিদ্ধান্তে ধাবিত করতে চাই না। আমি দুটো জিনিসই বলি যে হ্যাঁ, আপনি যদি একবার নিরপেক্ষ জায়গা থেকে দেখেন তাহলে বিষয়টি অমানবিক, কিন্তু আপনি যদি নিজেকে মুসলিম চূড়ান্ত ভাবে উপরে পর্যায়ে মানুষ আছেন এবং রাজনৈতিক কাঠামো হিসেবে দেখেন, তাহলে এটাকে আপনি অনেকখানি মানবিক মনে করতে পারেন। এখন আপনি কোন দিকে যাবেন সেই উপরে ভিত্তি করে আপনার নিজের পথ চলার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই জন্য আমি বলি, আমি কাউকে নাস্তিক করতে চাই না, আমি আস্তিক করতে চাই না, আমার পক্ষে উপায় নেই আপনার পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা, আমার পক্ষে এই উপায় নেই একজন মুমিন মুসলিমের পক্ষে দাঁড়িয়ে আপনার বিরোধিতা করা, কোনো উপায় নেই। আমি শুধু সেটা চেষ্টা করি যে প্রকৃতভাবে সত্যি ইসলাম বলতেছে কি, সেটা আমি তুলে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু আমরাও কিন্তু কখনো কাউকে নাস্তিক হতে বলি না। আমি আমার লাইভ লাইভ জীবনে বা কোনো লেখালেখির জীবনে আমি কখনো কাউকে নাস্তিক হতে সরাসরি কাউকে অনুপ্রাণিত করেছি এরকম কোনো রেকর্ড নাই আসলে। না, এটাই তো অবশ্যই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে আপনি তো এক ধরনের পক্ষপাতি, এটা তো মানে এটা কিভাবে পক্ষপাতি? আমি এই জিনিসটা, আপনার এই কথাটা আমি সবসময় বিরোধিতা করি যে আপনি এই কথাটা কেন বলেন বা কিভাবে বলেন পক্ষপাতি। একটা আমি একটা অন্যায় দেখতেছি, অন্যায়টা দেখতেছি আমি যে অন্যায়টা অমানবিক একটা ব্যাপার, একটা অন্যায় হচ্ছে, আমি এখন বললাম যে ব্যাপারটা অন্যায় হচ্ছে, তাহলে এটা পক্ষপাত কোথায় হলো? এটা তো হচ্ছে কি অন্যায়ের বিরোধিতা করা।
এটাও পক্ষপাত। আচ্ছা পক্ষপাত ঠিক আছে, হচ্ছে কি আপনি যে আপনি আপনি আমি উদাহরণ দেই, ধরেন একটি বিচার প্রক্রিয়া চলতেছে, বিচারের হচ্ছে দুজন মানুষ আছে, একজন বাদী এবং বিবাদী, যার মধ্যে একজন কিন্তু সঠিক, একজন কিন্তু সঠিক, এটাও ঠিক যে একটি খুনের মামলায় সে বলছে এ হত্যা করেছে, সে বলছে এ হত্যা করেছে, যে কোনো একজন হত্যাকারী, তার মানে একজন নির্দোষ, একজন হচ্ছে দোষী। এই যে দোষী সে হচ্ছে চূড়ান্ত ভাবে বিচার তার জন্য প্রয়োজন, কিন্তু যে নির্দোষ তার মুক্তি প্রয়োজন। এখন যারা হচ্ছে দর্শক আছে সে বিচার প্রক্রিয়া দেখছে, এর মধ্যে চূড়ান্ত সত্য না জেনেও হয়তো কেউ ওই নির্দোষের পক্ষ নিতে পারে, একজন হচ্ছে দোষীর পক্ষ নিতে পারে। তো সেক্ষেত্রে আবার কেউ জেনেও, আপনি ধরেন চূড়ান্ত ভাবে সত্যটা জানেন, জেনে হয়তো আপনি নির্দোষের পক্ষ নিয়েছেন, তো সেক্ষেত্রে বলা যেতে হ্যাঁ আপনি সঠিকতার কাছে আছেন, আপনি পক্ষ কিন্তু আপনি হচ্ছে সঠিক পক্ষ, ব্যাপারটা অনেক এরকম। এই জন্য আমি বলি যে একজন আস্তিক এবং নাস্তিক তার জায়গাতে পক্ষপাতি, কিন্তু যে কোনো একজন সত্যের পক্ষপাতি আর একজন হচ্ছে মিথ্যার পক্ষপাতি। হ্যাঁ, আপনি এটা আমাকে বলতে পারেন যে আমি পক্ষপাত, আমি কোন পক্ষে, আমি হয়তো সবসময় মানবিক পক্ষে হ্যাঁ থাকবো, হ্যাঁ কিন্তু মানে নাস্তিকরা, সত্যের পক্ষে বলতে আপনার পারেন। অনেকগুলো স্ট্যাটাস আমি পড়েছি এবং অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি যে আপনি নাস্তিকদের একটা পক্ষ হিসেবে গণ্য করেন, কিন্তু আমি যতদূর মনে করি যে নাস্তিকরা তো বাই ডিফল্ট নাস্তিক, এটা তাদের অবস্থানটা তো শূন্য জায়গায়, মানে সেখানে প্লাস মাইনাস কিছুই নাই, ব্যাপারটা হচ্ছে ডিফল্ট পজিশন সেই জায়গাটাতে। এখন আপনি বা আপনারা যারা, আপনি যেরকম আছেন বা অন্যান্য মুমিন ভাইরা যেরকম আছেন, ওনারা আমাদের কাছে তথ্য প্রমাণ নিয়ে আসবেন, আমরা সেই তথ্য প্রমাণগুলো যাচাই বাছাই করে সেগুলোকে গ্রহণ করবো বা বাতিল করবো, কিন্তু আমরা তাহলে পক্ষ কিভাবে হলাম? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমরা হচ্ছি মানে যুক্তির পক্ষে বা প্রমাণের পক্ষে, এটা বলতে পারেন, কিন্তু সেইভাবে কি আসলে পক্ষ? ওইটাই আমি বুঝাতে চাই, আমি আসলে ওটাই বুঝাতে চাই, কিন্তু এর মধ্যে হয়েছে কি যে এই বিষয়টা বলার পিছনে আমার একটি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে। দুর্বলতাটা কি হচ্ছে যে আমি নিজের ফাঁদে নিজে পা দিয়ে ফেলছি, আমার এটা বলা ছাড়ার উপায় নেই, ব্যাপারটা হয়তো আমি আপনাকে বুঝাতে পারছি। আমি যেহেতু বলেছি যে আমি নিরপেক্ষ, তার মানে হচ্ছে যে উভয়ই আমার কাছে পক্ষ, এটা বলা ছাড়া আমার উপায় নেই। আমি যদি যে কোনো একটা পক্ষে যেতাম তাহলে আমি নিজেকে বলতাম, আমি যদি আস্তিক হইতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ আমি আস্তিকতার পক্ষে এবং এটাই চূড়ান্ত সঠিক এবং এটাই সঠিকতা। আমি যদি নাস্তিক হইতাম তাহলে আমি বলতাম আমি নাস্তিকতার পক্ষে, কিন্তু আমি নিজে যেহেতু নিজেকে নিরপেক্ষ দাবি করে ফেলছি, সেহেতু অটোমেটিক আপনার পক্ষ না থাকলেও আপনি আমার পক্ষে একটা পক্ষ, মুমিন পক্ষ আমার জন্য আচ্ছা একটা পক্ষ। এই আচ্ছা সমস্যাটা আচ্ছা হচ্ছে আমার অবস্থানের, অবস্থানগত কারণে আমার এটা হয়েছে। আশা করি আচ্ছা আপনাকে বুঝাতে বলতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ঠিক আছে। মানে নিশ্চিত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আজকে হ্যাঁ চমৎকার আপনার একটা ধন্যবাদ। আলোচনা করলাম এবং আমার দর্শকরাও নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছে, আপনার আলোচনা আমি সবসময় শুনি, এবং আমার দর্শকদেরও আমি বলি যে নিশিক্ত ভাই উনি যেই মতেরই হোক, ওনার কথা মাঝে মাঝে শুনে আমার খুব মুমিন মনে হয়, আবার মাঝে মাঝে শুনে আবার মনে হয় যে উনি হয়তো নিরপেক্ষ জায়গা থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করছেন, কিন্তু অবশ্যই ওনার লাইভ ভিডিও গুলা শোনা উচিত, জানা উচিত, উনি যেই তথ্য প্রমাণ গুলা তুলে ধরেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আমি তাহলে শেষ স্পিচ দিয়ে চলে যাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা যে আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক লম্বা সময় কথা বলার জন্য সুযোগ আমারই খুবই দিয়েছেন, ভালো লাগলো, তার আমি জন্য সম্মানিত তার বোধ জন্য আপনার করলাম, জন্য আপনি যুক্ত ভালোবাসা। হয়েছেন। আমি শুধু একটি বিষয় বলতে চাই, মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক যারা সবাই আছে সকলকেই, সেটি হচ্ছে যে নবী মোহাম্মদের 23 বছরকালীন যে ইসলামের বিকাশ, সেই ইসলামের বিকাশে যে ইসলামের ধারা বা ধরন, বা যদি এটি 6 ভাগে বিভক্ত করে দেখতে হবে, নাহলে এই যে উত্থান পতন গুলো বোঝা যাবে না, পরিবর্তন গুলো বোঝা যাবে না, অর্থাৎ পুরা পুরা পুরো কোরআন যে আমরা পাই বা হাদিস যে আমরা পাই, এগুলোকে 6 ভাগে বিভক্ত করতে হবে, এবং শেষ পর্যন্ত আমরা যে ইসলাম পালন করি সেটি হচ্ছে মদিনার ঠিক শেষ 3 বছরের ইসলাম, এবং সেটি হচ্ছে চূড়ান্ত সংবিধান, এবং সেই চূড়ান্ত সংবিধান এটি বলে যে ইসলাম শান্তির ধর্ম যখন পুরো পৃথিবী ইসলামের বাতাবরণে আসবে, পুরো পৃথিবী কোরআন হাদিস এবং নবী মোহাম্মদকে চূড়ান্ত শেষ নবী এবং আল্লাহকে চূড়ান্ত সৃষ্টিকর্তা মেনে নিয়ে তার বাতাবরণে আসবে, তখন ইসলাম এই বিশ্বাসী মানুষদের জন্য হচ্ছে চূড়ান্তভাবে শান্তির ধর্ম। কিন্তু যে মানুষটি, একটি মানুষও যদি সেই বিশ্বাসের বাতাবরণে না আসে, তার জন্য কিন্তু ইসলাম শান্তির ধর্ম নয়, তার জন্য হচ্ছে ইসলাম হচ্ছে যুদ্ধের ধর্ম। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ওই যে ব্যক্তি, ওই তখন কি ভাই শিয়া সুন্নি মারামারি হবে না? সেটি পরের বিষয়, আমি সেটি নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট হচ্ছে ইসলাম মুসলিম এবং অলরেডি ধরেন পুরো পৃথিবীতে যত ইসলামিক দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্ব মুসলিমদের মধ্যে ধর্ম হচ্ছে, আমি একটু আগে বলেছি ইয়ামিন এবং সৌদি আরবের যে দ্বন্দ্ব, ইরান এবং যে সৌদি আরবের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু মুসলিমদের মধ্যেই হচ্ছে, তাদের মধ্যে যে আলাদা আলাদা গোত্র হচ্ছে সেটি হচ্ছে, কিন্তু আমি সবকিছুকে যদি একটি ওটি যদি আপনি বলেন পারিবারিক দ্বন্দ্ব, আপনার ভাই ভাই নিজেরা বাসার মধ্যে মারামারি করছেন সেটির আলোচনা পরে, কিন্তু আপনার 2 ভাই মিলে মায়ের বাইরে একজনকে হত্যা করলেন সেটি আলোচনা হচ্ছে প্রথমে। আমি সেটি করতে যাচ্ছি যে যদি আপনি এই পরিবার কাঠামোর মধ্যে চলে আসেন, ইসলামিক পরিবারের কাঠামোর মধ্যে চলে আসেন, তাহলে ইসলাম শান্তির ধর্ম আপনার পারিবারিক কাঠামোর জন্য। এখন তারপর আপনার মারামারি করবেন না, জীবিত থাকবেন না টিকে থাকবেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি ইসলামিক কাঠামোর বাইরে হন তাহলে আপনার জন্য ইসলাম কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত দিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না হবেন ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলিম আপনার সামনে যুদ্ধের অস্ত্র নিয়ে দাঁড়াবে, এটি অস্বীকার করার কিছু নেই, নাম্বার 1। আর যারা সত্যিকার ইসলাম নিয়ে কথা বলে তাদের উচিত হচ্ছে ইসলামের বিকাশগুলো নিয়ে বলা, ইসলামের পক্ষে যারা কথা বলেন ইসলামের বিকাশগুলো নিয়ে বলা, এবং প্রকৃতপক্ষে ইসলাম কিভাবে বিকশিত হয়েছে যা বলেছে সেই অবস্থানে থেকেই সামনে এগোনো, কোনোভাবে ওই ভুল ভাল বুঝ দিয়ে উল্টো পাল্টা করে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে দয়া করে ইসলামকে আরো দ্রুত পতনের রাস্তায় নিয়ে যাবেন, এই কাজটা সত্যি পক্ষে। আমি শেষ কথা বলছি যে ইসলামকে ধ্বংস করবে আপনাদের মতো নাস্তিক না, ইসলামকে ধ্বংস করছে এই তথাকথিত আধুনিক ব্যাখ্যাকারীরা, যারা যাচ্ছে তাই ভাবে ইসলামকে ব্যাখ্যা করছে, তারাই ইসলামকে চূড়ান্ত ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাচ্ছে, আপনারা হয়তো সেভাবে সমর্থ হচ্ছেন না কিন্তু তারা করতেছে। তো সেক্ষেত্রে প্রকৃত ইসলামকে জেনে নিয়ে কথা বলাটাই হচ্ছে সবার জন্য হয়তো ভালো হবে। এতক্ষণ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ শুনলেন ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি ভুল ভ্রান্তির বাইরে কোনো মানুষ না, আমার প্রচুর ভুল হয়, তারপরে কথা বলে ভালো লাগলো, আপনার জন্য ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, মুসলিম ভাই অমুসলিম ভাই বিশ্বাসী অবশ্যই সবার জন্য ভালোবাসা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ নিশিক্ত ভাই, আপনি ভালো থাকবেন, আপনার লাইভ আমরা সবসময় শুনি, আপনাকে আমরা খুবই পছন্দ করি, আমরা যারা অনলাইনে একটু ভিডিও শুনি বা একটু কথা শুনি, ভিডিও দেখি, এই জিনিসগুলো দেখি,
আমরা আপনাকে সবাই খুবই পছন্দ করি, আস্তিক নাস্তিক, আস্তিক নাস্তিক নির্বিশেষে আমরা অনেকেই আপনাকে পছন্দ করি। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, বাই বাই তাহলে।